निवृत्ततर्षैरुपगीयमानाः विराम निवृत्ततर्षैरोपगीयमाना भवौषधाक्षत्रमनोभिराम कौत्तमश्लोकगुणानुवाद विरमेत विना पशुगुणात् নিбриত তরশৈ রূপগీయমান অবৌষদা চত্রমনো বিশ্রাম কৌতম শ্লোক গুণবাদ ব্রহ্মে তবিনা অসوغনা সিসিল ভক্তি Siddhanto সরস্বতী গোস্বামী ঠাকুর বহুবাদ একটা ছোট গ্রন্থ লিখেছিলেন সেটা নাম হল ট্রুথ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট সত্য দুই আপাত সত্য এবং পরম সত্য আপাত সত্যর ভূমিকায় আমরা রয়েছি সমস্ত আর অপ্রাকৃত সত্য নিত্য সত্য যেটা ছিল সচিদানন্দ ভক্তিনাথ ঠাকুর বলেছেন অতএব মায়ামহ ছাড়ি বুদ্ধিমান নিত্যতত্ত্ব কৃষ্ণভক্তি করণ সন্ধান অপ্রাকৃত ভগবানের অনন্ত আনন্দময় এই বিলাস এটা যেন আমাদের প্রাকৃত বুদ্ধি না হয় তার জন্য যথেষ্ট কিছু আলোচনা হয়েছিল পূর্বে ভগবানের আজ যে সমস্ত বিলাস আলোচনা করা হবে তাতে স্বাভাবিকভাবেই প্রাকৃত বুদ্ধি আসাই স্বাভাবিক এটা জড় বুদ্ধিতে কখনো অনুভবের বিষয় নয় তথাপি শিলাপ্রহপাত গুরুবর্গের আনুগত্যে কিছু সিদ্ধান্তরত্ন উপহার দেয়া হবে যেটা সামান্য বিবেক থাকলেও মানুষ উপলব্ধি করতে পারবেন আজ ভগবানের যে সমস্ত লীলার কথা আলোচনা হবে বিলাস কালকে গোবর্ধন ধারণা দি গোবর্ধন পূজা ইত্যাদি হয়েছে রাত্রিতে অন্যান্য সমস্ত আলোচনাও হয়েছিল আজকে এই অষ্টবিংশ অধ্যায় শুরু হচ্ছে ব্রজবাসীগণ নন্দবাবা আদি সমস্ত একাদশীর ব্রত করেছেন রাত্রে সময় অনুভব না করে নন্দ মহারাজ যমুনায় স্নান করতে গেছেন বলছেন শ্রী সুখবাচ একাদশ্যাম নিরাহারাহা সমভর্ষ্য জনার্দনম স্নাতুম নন্দস্তুপ কালিন্দিয়া দ্বাদশ্যাম জলমহা বিষক তিনি কৃষ্ণপ্রেমে বিভোর তিনি নিজের ছেলে এটি বুদ্ধি রাখেন ভগবান বুদ্ধি নাই তথাপি যেখানে ছেলে এবং ভগবান এক হয়ে যায় সেখানে ছেলে বুদ্ধি থাকলে আর কোনো অসুবিধা হয় না যেখানে ছেলে এবং ভগবান এক হয়ে যায় সেখানে সেই ভগবানের যদি ছেলে বুদ্ধি হয় সন্তান বুদ্ধি হয় তাতে চমৎকারিতা বৃদ্ধি পায় বন্ধনের কারণ হয় না অবিজ্ঞায় আসুরিম বেলাম প্রবিষ্টম উদকম নিশি বেলা সময় না বুঝে তিনি আসরি বেলায় স্নান করতে নেবেছেন আর বরুণের অনুচরগণ তাকে নিয়ে চলে গেছেন বরুণ লোকে বরুণ লোকে নিয়ে যাওয়ার পর যখন নিয়ে যাচ্ছেন তখন মহারাজ চিৎকার করছেন কৃষ্ণ রাম বলে চিৎকার হে কৃষ্ণ হে রাম ভগবানের কর্ণগোচর হলো হবেই ভক্তের ডাক তিনি তখন সেই বরুণ লোকে যেখানে পিতাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে গেলেন এটাও আশ্চর্য লীলা বরুণদেব ভগবানের চরণ অর্চন করবেন তাকে দর্শন করবেন ভক্তবৎসল ভগবান তাই জন্য বরুণ মহারাজ এই যে একটা অদ্ভুত জিনিস হয়েছে এটা এই কারণেই হয়েছে সেখানে বলছেন বরুণ হাজ্য করে আনন্দে বলছেন আজকে আমার ঐশ্বর্য বৈভব সব সার্থক অদ্যমে নিভৃত দেহ অদ্যৈব অর্থ অধিগত প্রভো তৎ পা ভগবন্ন বাপু পারমর্ধন নমস্তুভ্যাম ভগবতে ব্রহ্মণে পরমাত্মনে नयत्र सुयते हे माया लोक सृष्टि विकल्पना अजानता मामी के तमाम के मुरे न कार्या मुने मुरे कार्यो वेदिना आनी अयम तब पिता तद भवान खुन तुम अजानता माम অজানতাম কেন মুড়ে না কার্য বদিনা আনিত অয়ংম তব পিতা তৎ ভবানুক্ষ তোমার হসে ভগবান আমি একটা আমার একটা মূড় যে কিছুই না জেনে এটা করেছে আপনার পিতাকে এনেছে তার জন্য ক্ষমা চাই আপনার কাছে আর আজ আমার সমস্ত কিছু এই স্থল পবিত্র হয়ে গেল আপনার আগমনে ইত্যাদি বলে নমস্ত ব্য ভাগবতে ব্রহ্মনে পরমাত্মনে নজত্র মায়া লোক সৃষ্টি বিকল্পনা আপনি ঐশ্বর্য সম্পন্ন পূর্ণ পরমাত্মা সর্বজীবের নিয়ন্তা কারণ যে মায়া বিবিধ লোক সৃষ্টি করে তাও আপনার আশ্রয় করতে পারে বলিয়া শোনা যায় শোনা যায় না অতএব আপনাকে নমস্কার করি এইভাবে বরুণ মহারাজ যখন তা স্তুতি করলেন এবং কৃষ্ণকে বন্দনা করে পিতাকে সঙ্গে দিয়ে দিলেন সঙ্গে অনেক কিছু পূজা অর্চন মহা অর্চন করলেন তিনি সেটা নন্দ মহারাজ দর্শন করলেন নন্দ মহারাজের এতদিন ধারণা তো আমার ছেলে কিন্তু আমার ছেলেকে এরকম বরুণ লোকেদের এরমভাবে পুজো করছে এটা থেকে তো নন্দ মহারাজ বড় আশ্চর্য লাগলো এইভাবে সেটা হয়েছিল ব্রজের ভাইগাঁও ভায়গাঁও ব্রজের সেই গ্রামের নাম হল ভাইগাঁও বাস্তবিক পক্ষে সেইখানে আমাদের জীবগোস্বাইপাতকে যখন রূপপাত শাসন করেছিলেন জীবপাত সেই সময় দুঃখেতে ওইখানে গিয়ে জল অন্ন ত্যাগ করে সেইখানে গানডোলের আগে গাংরোল যেটা গর্গ গরগা গর্গমনির যেটা আদি বাড়ি গ্রামের বাড়ি সেটার আগে পরে একটু সেই গ্রামের আগে হ্যাঁ ওদিক দিয়ে যেতে হয় সেইখানে গিয়ে তিনি জীবগোস্বামী বাদ ভজন করেছিলেন মানে শরীর ত্যাগ করবেন যখন গুরুদেব আমাকে ফেলে দিয়েছেন শাসন করেছিলেন তারই কাছে ভাইগাঁও সেইখানেই ভাইগাঁও ওর সেই ভ্যায়গাঁওয়ে নন্দমহারাজ যেহেতু ভয় পেয়েছিলেন অপ্রাকৃত ভয় এই জন্য গ্রামটার নাম হয়ে গেছে ভেগাঁও বাস্তবিক পক্ষে ব্রজের প্রত্যেকটা গ্রামের এক একটা মানে আছে কি কারণে ওই নামগুলো হয়েছে এখন বর্তমানে ভগবানের যে অপ্রাকৃত বিলাস আলোচনা করা হবে সেটাকে বলা হয় কামবিজয়ী লীলা জড়জগতের মানুষ যে ক্ষুদ্র কাম কামনা বাসনায় জর্জরিত এই অবস্থায় এই অপ্রাকৃত জগতের এই বিলাসের সম্বন্ধে তাদের সন্দেহ স্বাভাবিকভাবে আসবে এছাড়া কোনো অন্যথা নাই ছিল সাধু সিদ্ধামীপাত এই নিয়ে অনেক অর্থ করেছেন কাম বিজয়ী লীলা জীবগোস্বামীপাত দেখেছেন বিশ্বনাথ চক্রবর্তীপাত আজ আমরা দেখছি ভগবান শ্রীকৃষ্ণ দেখলাম যে আমরা কালকে আলোচনা করেছিলাম যেটাকে আপনারা বস্ত্রহরণ লীলা মনে করেন সেই কুৎসিত জিনিস যেটা নয় সে সম্বন্ধে আলোচনা হয়েছিল আমাদের চিরহরণ যেটাকে বলা হয় ভেতরের যে আমাদের যে আবরণ আছে যে আবরণ ভগবত প্রাপ্তিতে বাধা সেই আবরণটাকে বেদান্তে চির বলা হয় সেই চিরহরণ বাস্তবিক পক্ষে এইসব নিয়ে অনেক সন্দেহ দেখা দেবে আমি তার উত্তরকালকে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট বালিকা চার পাঁচ বছরে ভগবানের বয়স তখন সাত পরপর যে লীলাগুলো হয়েছিল এক 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 মাসেতে সেগুলো হিসাব করে দেখানো যায় কোন কোন মাসে কি কি হয়েছিল গোবর্ধন ধারণ সাত বছর কত মাস আর সাত বছরই বলা যায় ঠিক যে সময়তে সব এই আজকের লীলা শুরু বলা হবে যেটাকে বলা হয় রাসলীলা সেই রাসলীলা কোনো প্রাকৃত স্ত্রী পুরুষের লীলা নয় এটা আমি বললেও কারোর মাথায় ঢুকবে না সামান্য বিচার ক্ষমতাও মানুষের নাই অত্যন্ত ধারণা এত অস্পরিষ্কার অপরিষ্কার এসব কথা বলাও মুশকিল যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন অনন্ত ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ডকে যিনি রূপদান করেছেন তিনি কোন জগতে সামান্য রূপেতে আকর্ষিত হবেন এটা কি করে অনন্ত ব্রহ্মাণ্ডে যত রূপ পেয়েছে যত আকার আকৃতি যা পেয়েছে সব সেই ভগবান থেকে আর সেই ভগবান সেই প্রাকৃত কোনো একটা মানুষের মতো কোনো আকর্ষণ হতে পারে এটা তো হয় না আমি এই সম্বন্ধে একটা উদাহরণ প্রস্তুত দিলে আপনারা একটু অনুভব হয় এটা শুরু করার একটু আগে পাঁচ মিনিট সময় নিতে হবে সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন বানাসুরের সঙ্গে বানাসুর যখন লড়াই করছিল একটা উদাহরণ দিলেই বোঝা যাবে বানাসুর যখন লড়াই করছিল বানাসুরের প্রাণ প্রায় শেষ কিন্তু কৃষ্ণের কমিটমেন্ট আছে কৃষ্ণের প্রতিজ্ঞা আছে প্রহ্লাদের বংশে কাউকে মারবেন না কিন্তু সে ভিত মেরে ফেলবেন যখন বানাসুরের মা খবর পেল এ ছেলে প্রায় শেষ ছেলে সব হাত কাটা গেছে তখন ছেলেকে আর বাঁচাতে পারবেন না জেনে তিনি সম্পূর্ণ নির্বস্ত হয়ে কৃষ্ণের সামনে এসে দাঁড়ালেন সমস্ত নির্বস্ত কোনো বস্ত্র ছাড়া এসে দাঁড়িয়ে পড়লেন কৃষ্ণ কী করলেন সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে ঘুরে গেলেন আমার প্রশ্ন হলো যখন শাস্ত্রীয় বিচারে বলা আছে নিজে যখন কেউ স্নান করে তখনও নিজের নগ্নমূর্তি দর্শন নিষেধ আর যারা শুদ্ধ বৈষ্ণব তাদের তো কথা আলাদাই তাদের তো কোনো বিকারই নাই নিজের নগ্নমূর্তিও দেখা নিষে। হাস্তে অনেক সব বিচার আছে সেক্ষেত্রে পরাত্পর অখিলেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক তার কি করে এরকম রুচি হতে পারে যে নগ্ন দৃশ্য দেখবেন সাধারণ বিচারপতি লোকের নাই তাই যদি হতো তাহলে কোটরা সামনে আসার সঙ্গে সঙ্গে কৃষ্ণ মুখ ফুরে দাঁড়াতেন না পিতামহ ভীষ্ম শ্রীখণ্ডী আসার সঙ্গে সঙ্গে ঘুরে গেলেন আর যুদ্ধ করবেন না কি কারণে আগে তো সে স্ত্রী ছিল শ্রীখণ্ডী তো ব্যাপারটা আর কি এই জন্য এগুলো সাধারণ মানুষের বোধগম্য নয় যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে রূপদান করেছেন তিনি এই তুচ্ছ রূপের আসক্তি হবেন এটা কমন সেন্স একটা লোকের থাকলে সে বুঝতে পারবে এখানে বলছেন এটাকে এই জন্য বলা হয়েছে কামবিজয়ী লীলা কামবিজয়ী লীলা বলা হয়েছে আর এর পেছনেও রহস্য আছে কেন কামবিজয়ী লীলা বলা হয়েছে যদি কেউ সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে যদি কেউ সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত বিলাস অপ্রাকৃত লীলা শ্রবণ করেন সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সুদৃঢ় বিশ্বাস মানে সুদৃঢ় বিশ্বাস মানে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণই সব অনন্ত ব্রহ্মাণ্ডে আর আমার কাউকে ডাকবার দরকার নেই কৃষ্ণকে ডাকলে সব সমাধান কৃষ্ণকে বলা হয় পরমেশ্বর এরপরে আর কাউকে ডাকবার দরকার পড়ে না সেই জন্য ভাগবত শাস্ত্রের প্রমাণ আমি আগেও বলেছিলাম সেখানে উল্লেখ করা হয়েছিল এটার ব্যাখ্যা হয়েছিল নারদজি নারদজি মহারাজ বলছেন ইথাতর মূল নিষেচনে নিপন্তি তস্কন্দ ভোজৌপশাখা প্রাণোপহারস্যথেন্দ্রে হানি সর্ব সর্বারহরণ অচ্যুতাজজ্ঞা ঠিক যেমনভাবে গাছের গোড়াতে জল দিলে পরে সমস্ত বৃক্ষ পুষ্ট হয়ে যায় আর আলাদাভাবে কোনো জায়গায় জল দেওয়ার দরকার পড়ে না সর্ব বেদের মূল হল কৃষ্ণ বিষ্ণু একথা সবাই জানেন তর্ক করলেও পালাতে পারবেন না কোথায় পালাবে তার তো বিয়ে হয়েছে কোনো সময় তার তো বাবার শ্রাদ্ধ হয়েছে তার তো কিছু একটা ক্রিয়াকর্ম হয়েছে সবসময় সেখানে ওম বিষ্ণু ওম বিষ্ণু বলা হয়েছে আর মূর্খের মতো যদি না মানে মারবে না প্রত্যেক ক্ষেত্রে ক্রিয়াকম্বের ক্রিয়াকাণ্ডের কোনো জায়গায় এমনকি যদি দুর্গা পুজোও করতে হয় শালগান না গেলে দুর্গা পুজো হবে না নারায়ণী নামস্তুতে চণ্ডীপাঠে বলা হচ্ছে তথাপি যদি তর্ককে ধরে রাখে তার তর্কে কিছু যায় আসে না যেটা পরম সত্য সেটাকে মানা না মানা সেটা তাদের কিছু যায় আসে না সেই জন্য পরম সত্য বস্তু নিয়ে কোনো তর্ক বিতর্কেরও নেই এখানে কোনো আমি মানব আমি মানবো না তোমার খুশি তোমার ইচ্ছাতে তো ঘুরে যাবে না পরম সত্যটা হয় না এটা সেরকম বলা হলো যেমন গাছের মূলেতে জলসেচন করলে পরে সমস্ত বৃক্ষের পুষ্টি সাধন হয় সেরকম এই যে অনন্ত ব্রহ্মাণ্ডের যে মূল পুরুষ যেটা ব্রহ্মাজি বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ অনাদির আদি গোবিন্দ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ সমস্ত কারণের পেছনে একটাই একজন রয়েছেন তার পেছনে আর কোনো কারণ নেই যার জন্যেই শ্রীমাদ ভাগবতের প্রথম শ্লোকে ইয়মাদস ইয়ত অন্ময়াদ ইতর সু সুসভিজ্ঞ স্বরাট সভিজ্ঞ বলা হয়েছে স্বরাট যাকে কোনো খবর দেওয়ার দরকার পড়বে না যিনি স্বয়ং সব কিছু জানেন অনন্ত ব্রহ্মাণ্ডের কোণে কোণে কোন জায়গায় কি ঘটছে একই সময়ে সব খবর রাখতে পারে মানুষের এই ছোট্ট এইটুকু বুদ্ধি দিয়ে এই সমস্ত কথা বুঝতে পারবে না অনন্তের কথা কখনো ক্ষুদ্র জীব বুঝতে পারে না অনন্তের কথা ক্ষুদ্র জীব কখনো ক্ষুদ্র বুদ্ধি দিয়ে বুঝতে পারে না সম্ভব হয় না এখানে বলা হচ্ছে যে ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ আর ভাগবতের প্রথম শ্লোকেও এই কথা বলা হয়েছে বেদান্ত এই কথা বলছে জন্মাদর্শ যত বেদান্তের শ্লো সূত্র আছে জন্মস্থিতি ভঙ্গ ভঙ্গ যার থেকে হচ্ছে যার ধারা সেই পরমেশ্বর এই অনন্ত ব্রহ্মাণ্ড যখন এই যে প্রকাশ বিশ্ব ব্রহ্মাণ্ড কিছু থাকে না তখন ভগবান কি বলছেন ব্রহ্মাকে তখন আমি থাকি যে অবশিষ্যতের সুস্মী হম এই যে ব্রহ্মাণ্ড দেখছো এই যখন সব সমস্ত কিছু মহাবিষ্ণুর নিঃশ্বাসের সঙ্গে চলে যাবে তখন বলছি ভগবান একা থাকে আর কেউ নয় এইভাবে বেদ পুরাণ আদি সমস্ত শাস্ত্রের প্রমাণে এইটি প্রমাণিত হয়েছে যে ভগবান হচ্ছে পরমেশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের স্থিতি গতি রক্ষা যা কিছু আছে সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই আর যত কিছু বিষ্ণু আদি রাম নৃসিংহ যত অবতার আছে সমস্ত সেই ভগবান শ্রীকৃষ্ণ থেকে এসছেন সমস্ত আর এই জন্য ভাগবত শাস্ত্রে বলেছেন যে কৃষ্ণকে কি বলা হয় কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান আর যার থেকে সমস্ত অবতার এসছেন সেই হচ্ছে আদিকারণ কৃষ্ণ ব্রহ্মসংগীতায় ব্রহ্মা অনেক প্রমাণ দিয়েছেন যেটা দেখেছেন ব্রহ্মসংগীতায় যেগুলো ব্রহ্মা বলেছেন সেটা ব্রহ্মার নিজের উপলব্ধি ব্রহ্মা নিজেই চোখে যেগুলো দেখেছেন ভগবান দেখিয়েছে সেই উপলব্ধিগুলো তিনি ব্রহ্মসঙ্গীত আরম্ভে নিয়েছেন অন্য কিছু নয় এখানে আমরা এই আলোচনার পূর্বে একটু প্রারম্ভিক কিছু এইসব কথা বলে নিলাম যখন আমরা জড়জগতে দেখি কোনো একজন ডাক্তার ইয়ং ডাক্তার জুয়ান সেই যখন অপারেশন করেন কোনো যুবতীকে তার মধ্যে কোনো রকম বিকার জন্মায় না ভগবানের এমনই একটা লীলা যে ও তখন ভগবানের এমনই একটা ইয়ে হয় তাকে ভগবানই তো সব করাচ্ছেন তখন আসে অপারেশন করেন যখন জড়জগতে এরকম ঘটনাগুলো ঘটে তো অপ্রাকৃত জগতের ভগবানের সম্বন্ধে মানুষের কোনো একটা সাধারণ মন্তব্য কুৎসিত মন্ডপ কিছু যা আছেন তাদের নিজেদের ক্ষতি সেই জন্য এ কোনো ত্রিংশ ধায়ে এখানে আমরা দেখছি এর পূর্বপূর্ব অধ্যায়তে আমরা দেখেছিলাম আরণ লীলা আদি হয়েছিল তারপর সেখানে আমরা আলোচনা করেছিলাম কালকে যে যাজ্ঞিক পত্নীগণ যাজ্ঞিক পত্নীগণ যারা দীর্ঘদিন ধরে কৃষ্ণের রূপগুণের কথা শুনে কৃষ্ণের দর্শনের অপেক্ষায় বসে রয়েছেন আর সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো ছুটছেন সেখানে আমরা দেখেছিলাম যে তারা এসে আর কৃষ্ণর কাছ থেকে যেতে চাইছেন না কৃষ্ণ বলছেন যাও চলে যেতে হবে তারা তখন যুক্তি দিয়েছিলেন কৃষ্ণ বলেছিলেন বসরণ ক্ষেত্রে চিরহরণ ক্ষেত্র ওখানে প্রতিজ্ঞা বলেছিলেন আমি তোমাদের প্রতিজ্ঞা জানি তোমাদের ইচ্ছা জানি তোমাদের সংকল্প আমি জানি আর এদেরও ইচ্ছা পূর্ণ করবেন ভগবান এই সমস্ত গোপিকা একরকম নয় গোপিকা অনেক রকমের গোপিকা সে সমস্ত এখন এখানে আলোচনার বিষয় নয় একন অধ্যায়ে শ্রী সুখদেব গোস্বামী পরমংস শ্রেষ্ঠ বলছেন ভগবান ওপি তা রাত্রিহী শারদৎফুল্লিকাহ বৃক্ষর অন্তম মানসচক্রে যোগ মায়াম উপাশ্রেতা ভগবানের এখন বয়স পড়েছে আট বছর আট বছরের ভালো ছোট্ট আর এই সময়তে এই প্রশ্ন প্রসঙ্গ আসছে তাহলে সুখদেব গোস্বাই বলছেন ভগবান ওপি তা রাত্রি অনেক আগের যে ঘটনাগুলো ছিল এগুলো রসতত্ত্ব বর্জিত ব্যক্তির সামনে বলা যায় না যারা অপ্রাকৃত রসেতে রয়েছেন তারা এগুলো বোঝেন জড়জগতে যদি কারোর সঙ্গে কারোর প্রেম ভালোবাসা হয় তাহলে তার একটা পূর্বের একটা অধ্যায় থাকে সেটাকে বলছে পূর্বরাগ কোনোরকমভাবে দর্শন হয়েছে কিছু ঘটনা ঘটেছে সেটাকে কেন্দ্র করে তার মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয় সেটাকে বলে পূর্বরাগ রাগ। পূর্বর আগেতে অ্যাট্রাকশান বাড়তে থাকে পূর্বর আগেতে যার প্রতি অনুরাগ তার প্রতি এটা বাড়তে থাকে তারপর আস্তে আস্তে পূর্বরাগের আগের পর অন্য অন্য সব প্রসঙ্গ আছে মিলন বিরহ ইত্যাদি অনেক রসতত্ত্বের কথা আছে এখানে এই যে ভগবান আর ওই যে বোঝ কুমারীগঞ্জ আর যারা কাত্তায়নী বচ ব্রত উদযাপন করেছিলেন এবং কাত্তায়নি ব্রত করে তারা কাতায়নি মায়ের কাছে কি প্রার্থনা করেছিলেন কাত্তায়নী মহামায়ে মহা নদীশ্বরী নন্দ দেবী ভৌতিং মে কুরুতে নমহা যোগমায়া এটা মহামায়া নয় মহামায়া নয় যার পূজায় এই জগতের লোক করছে ইনি হচ্ছেন মহামায়া নয় যোগমায়া যারই ছায়াটা এখানে পুজো করা হয় এই যোগমায়া তাকে পুজো করছেন যেটাকে পাদ শাস্ত্র প্রমাণে বলেছেন অঘটং ঘটম পটিয়সী মায়া যেটা সম্ভব না তাই যোগমায়া করছেন সমস্ত কৃষ্ণলীলার যা কিছু এক্সেলেন্সি চমৎকারিতা সমস্ত যোগমায়াকে দায়িত্ব দেওয়া আছে সমস্ত ক্রিয়াকর্মগুলো যা যা করার যোগমায়া সেগুলো সব ঠিক এক্স্যাক্ট যে সময়তে যা প্রয়োজন সেগুলো যোগমায়া করে থাকেন যোগমায়াকে এগুলো স্ট্যান্ডিং অর্ডার ভগবান বলে রেখেছেন নাকি তোমাকে এগুলো করতে হবে এখানে ওই জন্য যোগমায়ের কথা বলা রয়েছে যে এই যে গোপীগাগণের পূর্বরাগ বৃদ্ধি পাচ্ছে যারা চিরহরণ লীলাতে যে গোপিগঞ্জ ছিলেন তার সঙ্গে জাগীর পত্নীগঞ্জে রয়েছেন যারা মালিনীর কাছ থেকে কৃষ্ণের রূপগুণের অপ্রাকৃত কথা শুনে বলে সে আবার কি এরকম দেখতে এরকম রূপ এরকম গুণ মালিনী যে না ফুল তুলত ফুল আদি করে মালিনী 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 বলেছিল ছিল সে তো ভক ভক্তিমতী তার কাছ থেকে এই এই কৃষ্ণের সে ফুল তুলতো আর গান গাইত এগুলো শুনে তারা মালিনীকে আশ্রয় করেছিল বলে খুব সুন্দর মালিনীর কাছে গুণাগান শুনে যদি আকর্ষণ হয় তাহলে মালিনীকে আশ্রয় করাই হলো যার কাছ থেকে আমি উপদেশ পাওয়ার পর আমার চেতনার বিকাশ ঘটবে ভগবানের সঙ্গে মিলনের ইচ্ছা জাগবে সেই তো ক্যাটালিস্টে কেমিস্ট্রিতে যেমন রসায়নে দুটো রিয়াকশান হবে তার মধ্যে একটা বস্তু যদি মেলানো হয় সেই প্রিক্রিয়াটা তাড়াতাড়ি হয় এটাকে বলে ক্যাটালিস্ট ঘটকের কাজ ঘটক বোঝো বাংলায় বলে ঘটক বাংলায় ঘটক বলে ইংরেজিতে আমাদের কেমিস্ট্রি ফেমিস্ট্রি যারা পড়েছেন তারা জানেন এবারে ওটা ক্যাটালিস্টের কাজ করে সেরকম এখানে এই যে দেখা যাচ্ছে ওরা আশ্রয় করে রয়েছেন আর এখানে ওই যে গুরুত্ব ঘটকের কাজই করেন ভগবানের সঙ্গে মিলন দেন তো এখানে মালিনী আর তাদের পূর্ব সংস্কার এই অবস্থায় তারাও অপেক্ষা করছেন আর যতই কৃষ্ণের সঙ্গে দূরে আছেন ততই তাদের আকর্ষণ আরও বাড়ছে যে আমার আকর্ষণের বস্তুটা দূরে চলে রয়েছে দূরে গেছে মনের কাজিয়ে মনের কাজিয়েই যে দুর্বার আকর্ষণ আকর্ষণের বস্তির প্রতি যে দুর্বার আকর্ষণটা অনুভব হয় এটা মনের এটা বৃত্তি এটা কিছু করার নেই সেই জন্য এটাকে পূর্বরাগ বললে ভালো হয় প্রেম রাজ্যে এইসব গোপন কথা পূর্ব রাগ আর এখানে বলছেন সুখদেব গোস্বামী তাই এখানে প্রথমে বলছেন ভগবান বৃক্ষ মনসচক্রে যোগমায়াম যোগ মায়াকে আশ্রয় করে তিনি এই অপূর্ব শরদের শরৎকালের রাত্রে দেখে তা বললেন এবার ঠিক আছে এবার আজকে সবার মনোবাছনা আমি পূর্ণ করব যেটা শ্রী রামস্বরূপে রামের যে অপূর্ব সৌন্দর্য দণ্ড কারণ যে কারণে যে ঋষিরা ছিলেন তাদের কেন মনের মধ্যে ভাব আসছে যে এই যে পরম পুরুষ রামচন্দ্র তাকে দেখে হচ্ছে আলিঙ্গন করি ঠিক যেমনভাবে আকর্ষণ হয় পুরুষের সঙ্গে স্ত্রীর ঠিক সেই ভাবটা আছে বাস্তবিক এ প্রসঙ্গে যারা অনেক হরিকথা শুনেছেন মহাপুরুষদের মুখে তাদের এটা অত্যন্ত সহজে অনুভব হবে এটা হচ্ছে যত জীবাত্মা আছেন যারা মায়াদেবীর খপ্পরে পড়ে মায়াদেবী তো এই শরীরটা কে দিয়েছে এ পৃথিবী থেকে পেয়েছে এ পৃথিবী এই শরীরটা হচ্ছে পৃথিবীর উপকরণ ক্ষতি অপ তেজ মরুদ্ভম। এ এই পাঁচটা এলিমেন্ট দিয়ে বডি পুড়ে গেলে ও পাঁচটা এলিমেন্ট পাঁচটা জায়গায় চলে যাবে জলটা জলে চলে যাবে আর মাটিটা মাটিতে চলে যাবে আগুনটা আগুন সবচেয়ে যা খেতে অবস্থা এই পাঞ্চভূতের যে শরীরটা এটা ঔপাধিক শরীর এটা দিয়ে তোমাকে তুমি নিজে নিজে বুঝছো আমি একটা পুরুষ ও বুঝছে আমি একটা স্ত্রী বাস্তবিক এটা কদিনের জন্য তোমাকে কর্মফল ভোগের জন্য দেওয়া হয়েছে এটা তোমার নিত্যস্বরূপ নয় ওই জন্য ভজন রাজ্যের সবচেয়ে বড় কথা হলো যখন ভজন করে করতে করতে যখন সেই অবস্থায় উঠে ভগবানের সঙ্গে সেই ভক্তের সবচেয়ে বেশি আনন্দ উৎসব হবে যখন সে নিজেকে আবিষ্কার করবে আমি তার দাসী যেটা চৈতন্য মহাপ্রু বলেছেন আশ্লীষ বা পিনষ্টমাম আদর্শনাথ মর্মাহত করথু বা যথা তথা বিধাতুরাম পটমাত্মনাথাসু সাহেব না পারাহা এইটা হচ্ছে জীবের চরম লাভ এটা চরম লাভ মানে আমার বুদ্ধি আমার কথাটা কেউ উপলব্ধি করতে পাচ্ছেন বলে মনে হয় না আমার কথাটা উপলব্ধি করতে গেলে একটু জড়ো উদাহরণ দিতে হবে আমার এই কথাটা উপলব্ধি করাতে গেলে এটা জোর জবস্তি হবে না একটা সামান্য উদাহরণ দিলে বোঝা যাবে একটা উদাহরণ দিলে বোঝা যাবে সেটা কি না বলছেন জড়জগতে দেখা যায় একটা পুরুষের সৌন্দর্য একটা স্ত্রীর চোখেতে ধরা পড়ে এই জড়জগতে আমি এই মেটেরিয়াল জগতের কথা বলছি এটা কুৎসিত কোনো কথা নয় জড়জগতে কোন পুরুষ সবচেয়ে বেশি ভালো কত তার যা কিছু সব প্রভাব সেটা স্ত্রীর চোখে পড়ে আর একটা স্ত্রীর সৌন্দর্য জড়জগতের কোনো একটা পুরুষের নজরে পড়ে জড়জগতের এটা সেরকম যতক্ষণ পর্যন্ত না এই সব জীবগুলো আমি পুরুষ আমি স্ত্রী এইসব প্রাকৃত অভিমান বিসর্জন দিতে না যতক্ষণ না পারছে অপ্রাকৃত জগতে যে রসের বৈশিষ্ট্য আছে তার মধ্যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর যতক্ষণই এক্সট্রিম পয়েন্ট আদ্য এব পররসহ যেটা মহাপ্রভুর সকালে আলোচনা করেছিলাম মহাপ্রভুর সঙ্গে রঘুপতি উপাধ্যায় আদ্য এব পররসহ রসের মধ্যে সবচেয়ে আদি রস হল এই মধুর মধুর রস আদ্য বা পরর সহ। আর এই মধুর রসের মধ্যে যেসব ভাগগুলো আছে এগুলো নাই ধরলাম কিন্তু ভগবানকে যদি কেউ আনন্দ দিতে চায় এবং আনন্দ পেতে চায় উভয় উৎসব হবে আনন্দ উৎসব সেক্ষেত্রে জীবাত্মা যেন ভজন করতে করতে অন্তিমে অনুভব করতে পারে যে আমার প্রভু হচ্ছে কৃষ্ণ আমি তার পাদরতা দাসী এই অনুভবটা হলে পরে তাহলে ভগবানের সঙ্গে জীবের যে রসের আদান প্রদানের সবচেয়ে বেশি চরম রাস্তা খুলে যায় বোঝা গেল কী বল তাও আবার আমাদের গৌরীয় ভজনে আরও চমৎকারিতা আছে পারকিয়াভাবে হয় রসের উল্লাস এটা সাধারণ লোক বুঝবে না অনুভব হবে না যেটা চৈতন্য মহাপ্রভু উদাহরণে বলেছিলেন যে একটা উদাহরণ দিয়েছিলেন পরব ব্যাসনে নারী পরব ব্যাসনে নারী ব্যঘ্রা অপি কর্মসু ব্যাঘ্রা অপি গৃহকর্মসু তদৈব আস্বাদি অন্তর নবসংগম রসায়ন না মহাপ্রভু একটা জড়জগতের একটা উদাহরণ এটা সম্বন্ধে সব ব্যাপারটা খুলে দিয়েছেন বলে কৃষ্ণের প্রতি গোপীকাগণের ভালোবাসাটা কিরম অনুভব করার চেষ্টা করো এটা হচ্ছে জড়জগতে যখন এক ব্যক্তি স্ত্রী তাকে ভালোবাসে না কিন্তু গোপনে অন্য পুরুষের প্রতি আসক্তি বোঝা গেল কি বললাম অন্য পুরুষের প্রতি তার আসক্তি ঘরে রয়েছে স্বামীর সঙ্গে সবই করছে এমনভাবে নিপুণভাবে কাজ করছে এই জন্য একটু ধরা না পড়ে কিন্তু অন্তরে কিন্তু সবসময় নব নব এই রস আস্বাদনের জন্য ওখানে পড়ে রয়েছে এটা জড়জগতের উদাহরণ দেখতে মনে হয় কুৎসিত তা নয় কৃষ্ণের হ্যাঁ ভাবনাটা নোংরাভাবে নিলে হবে না অপ্রাকৃত রোগ অপ্রাকৃত জগতে আমি আগেই বলেছিলাম অনন্ত ব্রহ্মাণ্ডে একজনই নায়ক তুমি নায়ক সেজে বসে রয়েছ তুমি তো নায়ক না গোলে গোলে মানে পচে গোলে যাবে তুমি অনন্ত ব্রহ্মাণ্ডে নায়ক একজন একজন নায়ক সমস্ত অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে নায়ক একজন প্রাকৃত অপ্রাকৃত জগৎ সব মিলে একজন নায়ক তাহলে একজন যদি হয় তাহলে সেই একজন ছাড়া অন্য কেন কোনো তত্ত্ব নেই যেটা আমি তুমি এসব নানাত্মত্যাগ এসব কৃষ্ণ যেখানে একজনই রয়েছেন সেখানে তার ব্যবচার করছেন কি ভালো করছেন বিচার করি কে করি একজনই তো রয়েছেন এক দ্বিতীয় কেউ নেই কৃষ্ণকে ওই জন্য বলা হয় অদ্বয় জ্ঞানতত্ত্ব অদ্বয় জ্ঞানতত্ত্ব এক ছাড়া দ্বিতীয় কেউ নেই এই যে নানাত্ব দেখা যাচ্ছে সমস্ত কিছু ভগবানের ইচ্ছা এগুলো হয়েছে এখন আমাদের প্রশ্ন হলো ঠিক এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে যোগমায়াকে আশ্রয় করে ভগবান চিন্তা করলেন আমি এবার যাদের পূর্বরাগ পূর্বরাগ বৃদ্ধি পাচ্ছে পূর্বরাগ যাদের বৃদ্ধি পাচ্ছে তারা আজ আমি সুযোগ দেবো আজকে সবাইকে নিয়ে একটা সুন্দর রাস করব অপূর্ব যারা আমাকে পেতে চান যারা আনন্দময় আমি আনন্দময় বলতে এক একটাই তো বেদান্ত সূত্র বলছে আনন্দময় অভ্যাসাত সূত্র আছে আবার উপনিষদ বলছেন রসও এ বহী অয়ম লবধানন্দী ভাবতী তিনি হচ্ছেন রসের আকর আর কোনো কেউ নেই তার থেকেই যত রস আসছে সেই জন্য এখানে তিনি এই রাজকেরা করবেন বলে মনস্থির করলেন অপূর্ব সুন্দর সেখানে চন্দ্রমা উঠেছে বৃন্দাবনের সৌন্দর্য এত বর্ণনাতীত এগুলো বর্ণনা করা যায় না এত অপূর্ব বিষয় আর সেখানে ভগবান বংশীধ্বনি করছেন যে বংশীধ্বনিকে আমি আগেও ব্যাখ্যা করেছি অপ্রাকৃত জগতের যে বংশীধ্বনি সেই বংশীধ্বনি এখানে যারা তদ্ভাবে ভাবিত তাদের শ্রীকর্ণে যায় যারা সেরকম ধরনের অবস্থায় রয়েছেন সেই সব মহাপুরুষের কানে যায় হ্যাঁ সেখানে অনুভব হয় বংশীধ্বনি এখনও সবার কানে আসবে না সবার কানে এই ধ্বনি যাবেও না আর শব্দ থেকেই এই শব্দ থেকেই অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি সে কথা উল্লেখ করেছিল আর এখানে যখন লীলা শুরু করলেন লীলু শুরু করার আগে ভগবান কিছু করলেন না কেবল বংশীধ্বনি করতে আরম্ভ করলেন যখন বংশীধ্বনি করতে আরম্ভ করলেন তখন সেই বংশীধ্বনিতে কি হলো না বংশীধ্বনিতে আশ্চর্য ব্যাপার হলো निशम्मगीतं तदनङ्गवर्धनं निसं गीतं तदनङ्गवर्धनं वजस्त्रियः कृष्णगृहीतो मानसः आजगमोरन्नामलक्षित उत्तमः सयत्र कान्तो जबलो लकुण्ढलः निशम्मगीतं तदनङ्गवर्धनम् যে এই যে বংশীধ্বনি এই বংশীধ্বনিকে হেদায়েতে কাম বৃদ্ধি প্রাপ্ত হয় এটা প্রাকৃত কাম নয় ভগবানকে বলা হয় ভগবান গোবিন্দকে বলা হয় অপ্রাকৃত কামদেব যে প্রাকৃত কামেতে জড়জগতের লোক অভিভূত থাকে সেটা হচ্ছে প্রাকৃত কাম জড়জগতের কাম দেব আর অপ্রাকৃত জগতের যে কাম সেটা আলাদা যার জন্যে আমাদের কাম গায়ত্রী দেওয়া হয়েছে কামগায়ত্রী মানে হল কামদেবের কামদেবী স্বয়ং মন্ত্র এবং মন্ত্রের দেবতা আলাদা নয় যেই মন্ত্র আর মন্ত্রের দেবতা অবশ্য সেটা যদি জড়জগতের লোক কোনো দিয়ে দেয় সেটা তো হবে না যিনি সেই সাধন করেছেন পারম্পর্যক্রমে সেই মন্ত্রটা যখন তোমায় দেবে তখন সে কামদেবকেই তোমার হাতে দিলেন তুমি অনুভব করতে পারলে না জড়জগতের যখন মন্ত্রগুলোর এমন প্রভাব জড়জগতে জগতে এগুলো তো বাস্তব মন্ত্র নয় সাপের মন্ত্র ভূতের মন্ত্র তুমি বাজার থেকে বই নিয়ে কিনে নিয়ে এসো সাপের মন্ত্র মুখস্ত করো করে সাপের কাছে যাও ছবল মেরে তোমাকেই মেরে দেবে তুমি তো মন্ত্র মুখস্থ করলে বাজার থেকে বই আনলে তোমাকে মেরে ফেলবে কারণ কি তুমি ওটা গুরু পরম্পরায় পাওনি সাপের মন্ত্রও গুরু পরম্পরা আছে ভূতের মন্ত্রেরও যে সাধন করেছে সে তোমাকে দেবে তবে কাজ হবে এ তুমি বাজার থেকে বই এনে মুখস্ত করলে হবে না তাহলে জড়জগতের এইরকম ধরনের যে তথাকথিত যেটাকে মন্ত্র বলে বলেল সেটার এমন প্রভাব এটা সাধন করেছে ওটা তোমাকে দিলে তবে তুমি এই ভূত ছাড়াতে পারবে সাপ ছাড়াতে পারবে তা হবে না তাহলে অপ্রাকৃতিক জগতের যে মন্ত্র যেটার অর্থ বলা হয়েছে মন্ত্রের অর্থ আমি বলেছিলাম কি মন্ত্রের অর্থ বলতে গিয়ে কী বলেছিলাম যে মননা ত্রায়থে ইতি মন্ত্র যে যেটাকে মনন করলে পরে তুমি জগৎ থেকে ত্রাণ পাবে সেটা কেন মন্ত্র এটি মন্ত্রের বাস্তবিক কথা যেগুলো তথাকথিত মন্ত্রগুলো জড় মন্ত্র এগুলো তো কাজ নয় অপ্রাকৃত মন্ত্রের কথা বললাম আর গায়ত্রী কথারও তাই মানে গায়তে ত্রায়তে ইতি গায়ত্রী গায়ত্রী কথারও তাই মানে গায়তে ত্রায়তে ইতি গায়ত্রী যেটা গান করলে পরে এই জগৎ থেকে ত্রাণ পাওয়া যাবে এই জড়বন্ধন থেকে এখন কৃষ্ণের যে বংশীধ্বনি এর মধ্যে স্বাভাবিক কামের উদ্রেক হয় সেই কামটা জড়জগতের কাম নয় প্রাকৃত কাম নয় ঘিন্ন কাম যেটা জগতের রক্ত যে ঘিন্ন কাম সেটা নয় কাজেই দেখা গেল এখানে নিসম গীতম তদনঙ্গ বর্ধনম সেই বংশীধ্বনির সঙ্গে সঙ্গে কী হলো অপ্রাকৃত কাম জাগ্রত হল ভগবানের বংশীধ্বনি হচ্ছে সে যে ব্যক্তি ভজন করতে করতে ওই লেভেলে উঠেছেন তার হৃদয়ের যে ত্রন্তী বোঝা যাবে আমি কি বলছিলাম যে ব্যক্তি ভজন করতে করতে সেই অবস্থায় উন্নীত হয়েছেন তার হৃদয়ের যে ত্রন্তী তন্ত্রী আছে যেমন তামপুরার তন্ত্রী আছে বাজায় সেই তন্ত্রীটা কৃষ্ণের যে বংশীধ্বনি হচ্ছে তার সঙ্গে মিলে যাবে হারমোনাইজ হবে ওই অবস্থা হলে পরে তবে ওই কৃষ্ণের বংশীধ্বনিটা এখানে ফিল করবে বাকি কেউ পারবে না এই অপ্রাকৃত কাম এই যে এই যে বংশীগীত বংশীধ্বনি এর ফলে যারা পূর্ব যারা পূর্বে যেটাকে বললো পূর্বানুরাগ যেটাকে বলে লাভ করেছিল তারা এখন পাগল হয়ে গেল সেই বংশীধ্বনি তাদের কানে এলো ভাবনাটা একবারে সখন কি করলো যেখান থেকে বংশীধ্বনি আসছে যেখান থেকে এই বংশীধ্বনি আসছে সেখানে পাগলের মধ্যে ছুটে গেল একটা জড়জগতের উদাহরণ দিলে আপনারা বুঝতে পারেন পাগল হয়ে যাবেন বলে একটা ইউপির একটা জায়গায় জায়গাটার নাম ভুলে যাচ্ছে সেখানে একটা একদল সাধু গেছে রামানন্দী সাধুই বেশি ছিল অন্য অন্য সাধু সব গিয়ে ওখানে একটা বাবা ছিল সাধু তার বাঁশি বাজানো নেশা তার নেশাটাই মাসি বাজানো এমন এক সেই জায়গাটার নাম ভুলে গেল অপূর্ব সেই জায়গা পূর্ব পরিবেশ সেই সাধুরা রাত্রে সব বিশ্রাম করছে ধনী জালি জ্বালি ও কি করেছে ফাঁকা জায়গায় একটা গিয়ে বাসি ধরেছে এমন বাসি ধ্বনি মানে পাগল করে দেয় ওখানে যে রানিমা ছিলেন রানীমা রাস্তা না বলে কাউকে সমস্ত কিছুই বাঁশি যেখানে হচ্ছে ওখানে চলে এসছে কোনো খারাপ কাজ করবার জন্য না কিন্তু বংশী ধ্বনি এত আকর্ষণ আকর্ষণে পরবর্তী সময় সাধুর থেকে বাঁশি কেড়ে নেওয়া হয়েছিল তুমি সাধু কোনো দিন বাঁশি বাজাবে না তোমার বাঁশির দরকার নেই এরম একটা অপূর্ব বংশী ধ্বনির এমন প্রভাব যে একটা সাপের সামনে বাজালে সাহাবেরাম নাচতে থাকে বংশিকন এরকম বাজালে ও বেরিয়ে চলে আসবে এরকম ধরনের প্রভাব চারটি খানি কথা না এও অভ্যাস করতে হয় আর যার উপর কৃপা হয় তাদের হয় তা এখন যেটা প্রশ্ন হলো সমস্ত গোপিকাগণ যারা তদ্ভাবে ভাবিত তারা এখন সংসারিক যে যে কাজ করছিলেন সমস্ত ছেড়ে দিয়ে সমস্ত ছেড়ে দিয়ে কৃষ্ণের পেছনে দৌড়াতে আরম্ভ গতি কৃষ্ণ সমস্ত দৌড়াচ্ছেন কেউ বাচ্চাকে দুধ পান করাচ্ছিলেন কেউ বা পরিবেশন করছিলেন কেউ বা একচকে কাজল পরছিলেন কেউবা কিছু কাপড় পর যেরম অবস্থায় ছিল আর দাঁড়াবার কোনো প্রশ্নই নেই সমস্ত দিয়ে ছুটে চলেছেন যেখানে ভাগবতা বলছেন তা বার্যমানাহা পতিবিহী পৃথিবীর ভ্রাতৃবন্ধবি গোবিন্দ ন নেওয়ার তন্ত মহিতা তাদের বন্ধু বান্ধব পতি যারা ছিল ভাই বন্ধু সবাই নিষেধ করছে কোথায় যাচ্ছ কোনো কথা শুনতে পারল না সেই জন্য হচ্ছে তা বার্যমানাহা প্রতিবিহী পিতৃবি ভাতৃ বন্ধুবিহী গোবিন্দ অপহৃত আত্মা নোবিন্দ তো হরণ করে নিয়ে গেছে মনকে গোবিন্দ অপহৃত আত্মান নন অরতন্ত মহিতা তারা এমন মায়ে মোহ বিস্তার হয়ে গেল বংশীধ্বনিতে তারা দাঁড়ালো না সব ছুটে চলে গেল এখানে বড় আশ্চর্য কালকেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম য ন মি কামহ কামা কামানাম উপভোগায় কল্পতে ভর্জিতা কথিতা ধানা প্রায়ও বিজয় সাথে এটা উদাহরণ দেওয়া হয়েছিল কৃষ্ণ উদাহরণ দিয়ে জানিয়ে দিয়েছিলেন তোমাদের সাবধান করার জন্য কৃষ্ণ বলছেন আমার প্রতি যে আর খুঁজে যদি কাউ ট্রেমেন এরকম ভালোবাসা হয় সে দৃষ্টিতে স্ত্রী থাক পুরুষ থাক ভগবান বলছে আমার প্রতি যখন এরকম তীব্র ভালোবাসা হয় সেটাকে কখনোই তোমরা কাম বলতে পারবে না ভগবান বলছে এটাকে কাম বলা যাবে না কেন তিনি বলছেন আমা আমি যে পরম পুরুষ তার প্রতি যখনই ভালোবাসাটা যুক্ত হয় তখনই কি হয় না বলা হয়েছিল যেমন কোনো ধানের বীজ আছে গমের বীজ আছে জবের বীজ আছে কারোর কাছে সেই বীজগুলোকে মাঠে রোপণ করলে পরে ফসল হবে কিন্তু সেই বীজগুলোকে যদি কেউ কড়াই নিয়ে আগুনে ভেজে ফেলে কড়াই বীজগুলোকে আর যদি না ভাজে তো সেদ্ধ করলো ওই সেদ্ধ বীজ এবং ভাজা বীজটাকে যদি মাঠে বপন করা হয় তাহলে কি আর সেখানে বীজ উঠবে কোনো ফসল হবে হবে না ভগবান বলছে আমার প্রতি যাদের আকর্ষণ হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে তাদের আর কাম বলা যাবে না ওটাকে আর ও কারণ কি না ওতে কী হবে আমার প্রতি ভালোবাসা হয়ে গেলে আর তাদের প্রাকৃত কাম উৎপন্ন হবে না প্রাকৃত কাম যে উৎপন্ন হয় সেটার হবে না সেই জন্য বলছি একটা সম্পূর্ণ বিষ্ঠা নির্মুক্ত হয়ে গেছে বর্জিতা কর্ত্রিতা ধানাহা প্রায়ও নয় সাথে আর কোনো বীজ হবে না এখানে কি হল এই ভাবে সবাই ছুটতে আরম্ভ করলেন কুড়ে ভগবান শ্রীকৃষ্ণ কাছে চলে গেলেন আর যখন সবাই ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বংশীধানী করছিলেন সেখানে যখন পৌঁছে গেলেন তখন কৃষ্ণ উল্টো জিজ্ঞাসা করছেন নিজেই ডাকলেন বংশীধ্বনি করে সে ভগবান এখন চালাকি করছেন একটু ভগবানের কাজই তো চালাকি করা সে ভগবান বাছো ভগবান বলছেন স্বাগতম বো মহাভাগা প্রিয়ম কিং করবানি কচিত ব্রুতা গমন কারণম আপনারা কি জন্যে এসছেন তোমরা কী জন্যে এসছো কারণ কি বলো স্বাগতম্ব মহাভাগা তোমাদের স্বাগত জানাই কী প্রিয় কর্ম তোমাদের জন্য আর কেন আমার কাছে এলে তোমরা কী কী কারণ ব্রজশাহ নামায়ম কচিত ভূতা বূতাগমনের কারণ আসার কারণ কী কারণ এই তো রজনী রাত্রির প্রত্যন্ত ঘোর রজনী রজন নিয়েসা, ঘোর রূপা ঘোর সত্য নিশী বিতা এখানে তো জঙ্গলে অনেক বাঘ ভাল্লুক এসা ঘোর রোপা ঘোর সত্য নিষেবিতা এত সমস্ত জন্তু জানোয়ার জঙ্গলের আছে ঘোর সত্য নিষেবিতা প্রতিজাত ব্রজ নেহ ন ইহ স্থেহম থাকা উচিত নয় আপনাদের শীঘ্রই চলে যাব প্রতিজাত ব্রজম নেহ স্থেহম স্ত্রীবি সুমধ্যমা তোমাদের তো এখানে থাকা উচিত নয় আর বিভিন্ন জন্তু জানোয়ার আছে বিভিন্ন বাধা বিঘ্ন শীঘ্রই চলে যাও আর তোমাদের মা তারা পিতারাহা পুত্রা ভাতরাহা পতেশ্চ ব আর বিচিনবন্তি হি অপশন্ত মা গৃদ্ধ মা কৃদ্ধম বন্ধু সাদসম ওরা তো খুঁজে মরবে তোমাকে ওরা তোমাদেরকে খুঁজে মরবে তোমরা কোথায় গেছো সমস্ত জায়গায় মা পিতা মাতা ভাই বন্ধু পতি সব খুঁজবে তোমাকে সে চলে যাওয়াই ভালো শীঘ্রই চলে যাবে এই অবস্থায় যখন ভগবান বলছেন দৃষ্টম বনম কুসুমিতম রাকেশ কর রঞ্জিতম যমুনা যমুনা নীল নীল যমুনা অনিল হ্যাঁ যমুনা নীল নীলৌ যতরুপল্লব শোভিতম সমস্ত জায়গায় পল্লব পাতা দিয়ে বৃন্দাবন শোভিত রয়েছে আর চন্দ্রমা এমনভাবে বিরাজমান হয়েছে যে কোনো ব্যক্তি যাদের প্রেম হয়েছে সে প্রেম চরমে উঠবে আর যমুনার কোমল বালু বালুকা রয়েছে তীরে বিস্তীর্ণ চিকচিক করছে প্রধান জল লাগছে ঢেবেতে এইভাবে ভগবান তাদেরকে এই অবস্থায় বললেন যেতে তারা তখন এই অবস্থা শুনে মাথা নিচু করে কাঁদতে আরম্ভ করলেন তা আমরা তো আর ফেরত যেতে পারবো না আমাদের যখন অপ্রাকৃত কামদেব আপনি যখন আকর্ষণ করে এনেছেন আমাদের তো সংকল্প নিয়ে এসেছি আমরা আর ফিরবো না কৃষ্ণের কাছে গেলে আর ফেরবার কোনো প্রশ্ন নাই কৃষ্ণের কাছে গেলে আর ফেরবার কোনো প্রশ্ন নয় ওই জন্য ছিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে একজন ব্যক্তি বলছেন আমি পাঁচ দিনের জন্য ছুটি নিয়ে এসেছি কোথায় বোঝোধামেতে ধামেতে কিশোর বাবা হেসে বলছেন রিটার্ন টিকিট করে তো কেউ ধামে আসে না কি গৌর কিশোর বাবাজি মহারাজ বলছে রিটার্ন টিকিট করে বোঝোধামে আসতেনি যারা ধামে আসবে তারা একেবারেই আসবে আর যাওয়া যায় না সেখানে এলে যেমন রাজখানের কথা রাজখান বাদশার ছেলে মন্ত্রীর ছেলে দুজনে মিলে রওনা হয়েছেন বলে কোন দিক দিয়ে যাবি বল বল কোন দিক দিয়ে গেলে ভালো হয় বলে এই পথ দিয়ে গেলে ভালো পথ পাবি আর এই পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হবে কিন্তু এটা অপূর্ব এক জায়গা সেখানে সব জাদু আছে ওখান দিয়ে যাওয়া যায় না আর বিশ্ব করে আমরা মুসলিম তো তখন জেদ চলে গেলে এই পথেই যাব আমি ওই পথে বৃন্দাবনের পথে যেতে আরম্ভ করি এই যে সময়ে যে রাজখানের যে অবস্থাটা হয়েছিল রাজখানের লেখা দিল্লি ইউনিভার্সিটিতে আগ্রা ইউনিভার্সিটিতে এখনও পড়া হয় ফিলসফি দর্শন বিভাগে রাজখানের লেখা এরকম ধরনের উন্নত ভগবানের দর্শন প্রাপ্ত হলো আশ্চর্য ব্যাপার রাজখান মুসলিম কাজই সবই সম্ভব এখন গোপিকারা অত্যন্ত দুঃখে কাঁদতে আরম্ভ করলেন তারা বললেন যে মিব অর্হতি ভবান গ্রদিত নশংসম সন্ত্যাজ্য স্ববি বিষয়াংস্তপাদ মূলম ভক্ত ভজস্ব দুর্গ্রহ মা ত্যাজ্যাসমান দেব যথা পুরুষ ভজতে মোমোক্ষণ বলছে এরকম নিষ্ঠুর বাক্য বলে আমাদেরকে পরিত্যাগ করবার কোনো যে প্রসঙ্গ এটা উচিত হয় না আমরা তো আপনার পদমূল আশ্রয় করেছি এখন আপনি যদি আমাদের না বাঁচান তাহলে কি করব ত্যাগ করবেন না যেমন আদিপুরুষ দেহ মুমুকস ব্যক্তিদেরকে গ্রহণ করেন উপেক্ষা করেন না সেরকম ধরনের ভালো করে প্রার্থনা করছেন আর বলছেন যে আপনি যে আমাদের বলছেন ঘরে চলে যাও আর আমরা তো ঘরে যাওয়ার আর যোগ্য নেই কারণ আমরা যখন আপনার আকর্ষণে চলে এসেছি আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় আমাদের মন ইন্দ্রিয় যে দাল সমস্ত ইন্দ্রিয় এখন আপনার সেবায় ব্যস্ত সর্বান সর্ব ইন্দ্রিয় এখন আপনার কথা বলছে আমাদের কোনো ইন্দ্রিয় দিয়ে আর গৃহর কাজ করা সম্ভব নয় এখন আমি আমরা ঘরে গিয়ে কি করব ঘরে গিয়ে আমরা তো গৃহকর্ম করতে পারবো না সেই জন্য সেখানে বলছেন চিত্তম সুখেন ভবতা প্রহৃতম গৃহেশু যুতো করৌপ না চলত ব্রজমথ করবাম কিংবা বলছেন চিত্ত না ভাবতা আপনি তো আমাদের চিত্তটাই নিয়ে নিয়েছেন যে মনটা কোনো মন যদি সহযোগ না করে তাহলে কোনো কর্মই হয় না আমরা কোনো কর্ম করি তার সঙ্গে মনকে পার্টিফি পার্টিসিপেট করতে হয় মন অংশগ্রহণ করে তাহলে আমাদের কাজটা সেখন পারফেক্ট হয় মন যখন সহযোগিতা না করে তখন আমাদের কাজটা হয় না সেই জন্য বলছেন চিত্তম সুখে নভাবৃতম গৃহেশু যুত করৌপৃত্রে পাদৌ পদম ন চলত স্তবপাদ মূলা যা মহ কথম ব্রজমথ করবাম কিংবা আমরা ব্রজে গিয়ে কী করব আমাদের তো চিত্ত এতাবৎকাল তো গৃহকর্মতে নিযুক্ত ছিল এখন যখন তুমি আমাদের হৃদয়টাকে চুরি করে নিয়েছো আবার বলছো ঘরে যাও ঘরে গিয়ে তো আমরা কিছু করতে আমরা না হয়ে গেছি আর আমাদের দ্বারা কিছু হবে না বলছি যদি এখন আমাদের বাঁচাও তো বাঁচাও না আমাদের মরা মরাচাঙ্গ দেহা নোচেদির পদ বীম শখেতে হে সখে এখন আমরা কিন্তু বিরহ অগ্নি প্রজ্বলিত করে আমরা প্রাণ ত্যাগ করব আমরা আমাদের আর মরা ছাড়ার কোনো রাস্তা নেই যদি বাঁচাও তো তুমি বাঁচাও আর যদি ছেড়ে দাও তো আমরা এরমভাবে মরবো सिंचांग नदरा मृतो पूण हासलोक कलगित जरिचयाग्नि नोचे बया विरहज अग्नि उपयुक्त देहा धनेन न जाम पद यो पदवीं सखे थे यही शरीर जी गहन करो तो भा आज ताना गहन करो मरे गए तुम्हारे से जाओ ए शरीर टा ड़े दिए तुम्हारे जाओ যেমন যে গোপিকাগণকে পুরো স্বামীরা কি করলো ক্ষীর লাগিয়ে দিল সেকল লাগিয়ে দিল বেরোতে দেবে না যে গোপিকাগণকে অলব্ধ নির্গমা যাদেরকে বেরোতেই দিল না যারা বেরোবে বলে ঠিক করে যে সঙ্গে সঙ্গে গিয়ে স্বামীরা গিয়ে শিকল লাগিয়ে দিল তাদের কি হয়েছিল বলছে তারা ওই বিরহ যন্ত্রণায় এই শরীর ওই দেহের ওই ঘরের মধ্যে ছেড়ে দিয়ে সূক্ষ্ম শরীরে কৃষ্ণের কাছে চলে গেছে বোঝা গেল কি বল শেকর লাগিয়ে কখনো কৃষ্ণের কাছে যাওয়া থেকে আটকানো যায় যেই জন্যই তো রঘুনাথের বাবা বলেছিল চৈতন্যের বাতুলেরে কে রাখিতে পারে ঐশ্বর্য ইন্দ্রসম স্ত্রী অপসরা সম এসব বন্ধনে যারে রাখিতে না দিলে দড়ির বন্ধনে তারে রাখিবে কেমন এইসব বন্ধনে রাখা যায় না ভগবানের আনন্দ যারা অনুভব করিতে ছিঁড়ে চলে যাবে আগে সংসারের কিছু আটকাতে পারে না চলে গেলেন রঘুনাথ দাস গোসাই কীভাবে চলে গেলেন তাই বলছেন সিঞ্চাং আমি এর বিস্তৃত ব্যাখ্যা করব না এখানে অনেক কমন লোক আছে এ তো সব ব্যাখ্যা করা যায় না করলে খারাপ এরা তো বুঝবেই না অসুবিধা এই জন্য সিনচাঙ্গ নস্ত অধরামৃত পুরকে হাসা বলোক কলগিত জর ইচ্ছায় আগ্নে নৌ চেদ বয় বিরজ আগ্নি উপযুক্ত দেহা ধ্যানে নাম পদবীন পদ পদবীন শখেতে চলে যাবো আমরা যাও এবার যা করবে করো এইভাবে নানা রকম বিলাপ পরিতাপ করছেন কাঁদছেন এবং কৃষ্ণের এখন পরীক্ষা কৃষ্ণ পরীক্ষা করছে কৃষ্ণ পরীক্ষা করছেন আর ওরা ওই পরীক্ষায় পাশ করবেই কেন কৃষ্ণের প্রতি তাদের তীব্র অনুরাগ কৃষ্ণ তো পরীক্ষা করছেন ঘরে চলে যাও এর উচিত নয় বিক্ষম তব কুন্ডল গন্ডোস্থর সুধম হসি দভয় দতয়ুজদণ্ডযুগম বিলোক্য বক্ষো শ্রেক রমনঞ্চ ভাস ভিক্ষা অলকাবৃত মুখম তব মুখ তব কুণ্ডল শ্রী গন্ডস্থলাধর সুধম হাসিতাবলোকম তোমার এই অপূর্ব মুখপদ্ম এটা অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো জায়গায় কৃষ্ণের রূপ কৃষ্ণের সঙ্গেই তুলনা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না সেই জন্য বলছেন অলকাবৃত মুখম অলোকা তিলকা শোভা পায় মুখে শিখি পিচ্ছ এইরকম অপূর্ব রূপ বৃক্ষ আলকাবৃতমখম তবকুণ্ডলশ্রী গণ্ডস্থলাধরো সুধম হসিধবুক গাল দুটো কপোল অধর এর যে সৌন্দর্য তার যে হাসি এতেই তো আমরা মারা গেছি আর কিছু করার নেই আর আমাদের কি করার আছে আর তোমাদের যে বিস্তৃত বক্ষস্থল ভুজদণ্ড অপূর্ব সাপের মতো বিশাল কল্পনাই করা যায় এটা দেখেই তো লোকের শেষ হয়ে যাবে আর কোন মানুষ বাঁচতে পারে তোমাকে দেখে সেই কথাটা তো পরে বলছেন যে অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোন স্ত্রী দেখিয়ে দাও যে তোমার রূপ দেখে তোমার গুণ দেখে কেউ বেঁচে থাকতে পারবে তুমি তো মারবার জন্যই এই রূপ ধারণ করেছ তোমার রূপটাই তো মারবার জন্য তুমি সবাইকে মারবে এই জন্যই তো করেছো সেই জন্য বলছেন का स्त्री ते कलपदायत मूर्छितेन सन्नमहिता चारज चरिता न चले त्रिलोक्यम त्रैलोक्य सौभाग्यमिदं निरीक्ष रूपम यद्गोद्रिजदुर्ममेगा पुलकन नभिब्रंत गोबिगान <coughs> <coughs> बोलছেন का स्त्री अंगते कलपदायत मूर्छितेन সন্মিতাচার্য পুলকণ চলিত্রিভ্র অনন্ত ব্রহ্মাণ্ডে ত্রিভুনে অনন্ত ব্রহ্মাণ্ড ঠিক আছে এই শব্দটা কাস্ত্রী অঙ্গতে কলপদায়িত মূর্ছে আছে তুমি যে মূর্ছ না মাংসের ধ্বনি এতে স্থির হয়ে থাকতে পারবে কে দেখা কে আছে যখন গো দৃজ মেঘা জঙ্গলের যে সমস্ত মৃগ আছে হরিণী বাছুর তাদের গায়ের লোমগুলো খাড়া হয়ে যায় আর আমরা কি করব তাহলে হ্যাঁ আমরা যে আলা আরম্ভ করেছিলাম এই যে কালকে বেণু গীত আলো আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছিল সে যেখানে পাখির ছেনাগুলো পাখি বাচ্চাগুলো তারা গাছের ডালে বসে কচি কচি পাতা খাচ্ছে আস্তে আস্তে ঠিক যেই সময় কৃষ্ণের বংশীধ্বনি কি হলো তারা ওই ওগুলো ঠুকরে মুখে নিয়ে যায় দাঁড়িয়ে ছবির মতো তাইতো যখনই কৃষ্ণের বংশী ধ্বনি কানে এলো তখন যেখানে যা আছে পশু পাখি যে গাছের ডালে যে যেরকম আছে কোনো মানে হচ্ছে ছবি আসে নড়ছে না হ্যাঁ সেই জন্য এখানে বলছেন যে আমরা কি করব তোমার তো এরকম জাদু তো সুখদেব গোস্বাই বলছেন তাদের এরকম হৃদয় বিগলিত এই বার্তা শ্রবণ করার পর সে সুক বাছ ইতিবিক্লবিতম তাসাম সুত্তা যোগেশ্বরে রহস্য সদয়ম গোপী রাত্মা রাম অপি অরিমত এখানে এই শব্দের প্রতি এই শব্দের প্রতি খেয়াল দিতে হবে এইটাকে ভালো করে অনুভব করে সুকদেব গোসাই বলছেন সুকদেব গোসাই বলছেন ইতি বিকলবিতম তাসাম শ্রুত্যা যোগেশ্বরে ইতি বিক্লবিতম তাসাম শ্রুত্যা যোগেশ্বরেশ্বরহ যোগেশ্বরেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রকম কথা তাদের এই বিগলিত যে হৃদয় বিগলিত যে আর্তনাদ প্রলাপ এটা শোনার পর একটু মুচকি হাসলেন প্রহস্য সদয়ম তাদের সদয় হলেন আর গোপীর আত্মারাম ওপি অরিরমত যদিও তাকে বলা হয় আত্মারাম আত্মারাম আত্মকাম ভগবান কাউর কোনো কিছুর আর কোনো কিছু এনজয় করার কোনো দরকার নেই ভগবান আত্মারাম আত্মকাম বলছেন আত্মারাম আত্মকাম হয়েও হওয়ার পরেও অপি অরিরমত হয়েও তিনি রমন আরম্ভ করলেন এরা বলছেন প্রহস্য সদয়ম গোপীর আত্মারামও অপি অরিরমত তারা আত্মারাম হয়েও আত্মারাম হয়েও তিনি এবার রমন আরম্ভ করলেন যদি তুমি আত্মারাম তথাপি এখন তিনি সদয় হয়ে আত্মারাম হয়েও তিনি রমন করতে আরম্ভ করলেন এখন আত্মারাম কথার অর্থ কী আত্মারাম কথার অর্থ কি এটা এক কথায় বলতে গেলে আত্মাতে যিনি রমন করেন তিনি আত্মারাম অর্থাৎ যিনি নিজ লাভে সন্তুষ্ট যাকে বাইরে দিয়ে কোনো কিছু দিয়ে সন্তুষ্ট করতে হবে না যাকে বাইরে থেকে আর অন্য কিছু অন্য কিছু দিয়ে কোনো সন্তুষ্ট করাবার দরকার নেই তাকে বলা আত্মারাম এখন এইভাবে ভগবান কি করলেন গান গাইতে গাইতে উপকীয়মানম উদ্গায়ন বনিতা শতযুথ মালম বৈয়ন্তিম ব্যাচারত মন্ডল মণ্ডয়ন বনম বোন শোভিত করে ভগবান এই বৈজন্তী মালা গ্রহণ করলেন গান গাইতে গাইতে সমস্ত এবার আরম্ভ করলেন রাস অপূর্ব সেই সমস্ত রাস আরম্ভ করলেন এখন এখানে আমি অল্প কথায় চলে যাব কেন অনেক আলোচনা আছে প্রচুর আলোচনা এখন পুরো দশম স্কন্দ বাকি আর এখানে এইসব আলোচনা বিস্তৃত করা উচিত হবে না সেখানে দেখা গেল ভগবান যেরকমভাবে সবার সঙ্গে রমন করছেন একসঙ্গে একসঙ্গে রমন করছেন এই সময়তে কী হলো সেখান থেকে কী হলো তিনি অন্ত তত্ত্বরী বা অন্তর্ধি তাসাম সৌভগ মদম বিক্ষ তাসাম তাসাম তৎ সৌভাগ মদম ভিক্ষমানুঞ্চ কেশবঃ প্রসোমায়ো প্রসাদায়ো তত্রৈব অন্তরধিয়ত। তাদের এরকম ধরনের কৃষ্ণকে এত আপন করে ফেলেছে মানে যা খুসি তাই করছে। তাদের এই রকম একটা বেশি ভালোবাসলে যখন মাথায় ওঠে এরকম ধরনে তাসাম সৌভগমদম তাদের এত সৌভাগ্য মদ হয়েছে যে কৃষ্ণ আমাদের বস। আমাদের বসে চলেছে। একটু ওটা অপ্রাকৃত গর্ব তাতে কৃষ্ণ বললেন কি তাসাম তাৎসৌমদম বৃক্ষম আন কেশবাহ প্রসমায় প্রসাদায় তত্রই অন্তর্ধিয়ত সেখান থেকে অন্তর্ধান করলেন কৃষ্ণ লুকিয়ে পড়লেন হঠাৎ এই রাসের মধ্যে কৃষ্ণ ছিল এখন দেখে দেখে কৃষ্ণ নেই ওখান থেকে পালিয়ে গেলেন চলে যাওয়ার পরেতে সমস্ত তাদের মানে পাগলের মতো অবস্থা তারা কোনো জায়গায় খুঁজে পাচ্ছেন না কৃষ্ণকে এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে এই রাত্রির বেলা সব খুঁজছেন দলবদ্ধ হয়ে কোন কোন জায়গা দিয়ে তারা গেছেন সেই সব জায়গাগুলো এখনও হরিণই আদি বদ্রি কেদার বদ্রি যেখানে বৈজমণ্ডলে ওইখানে হরিণ খৈ আছে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন ওই জঙ্গলের মধ্যে দিয়ে তখনকার দিনের জঙ্গল আর হরিণখই বলে জায়গা আছে ওখানে এই পাহাড় এই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন খুঁজতে খুঁজতে কৃষ্ণ কোথায় গেল সেই কাম্বনের এক্সট্রিম পয়েন্ট বদ্রীনাথ বদ্রীনারায়ণ যেখা বলে কামনে যে বদ্রীনারায়ণ আছে ওখানে এখন সেখানে পাগলের মতো সব খুঁজছেন সমস্ত জঙ্গলে এদিক ওদিক কৃষ্ণ কোথায় গেল বলছে কিরকম বলছে বিচকিউর উন্মত্তক বধ বনাত বনম এক বন থেকে আরেক বনে রাত্রিরের অন্ধকারে সব খুঁজে বেড়াচ্ছে চিৎকার করে কাঁদতে কাঁদতে আর এই অবস্থায় তাদের এমন ভাব হয়েছে কখনো তুলসী বৃক্ষকে কখনো মালতী মাধবী যত ফুল আছে তাদেরকে জিজ্ঞেস কৃষ্ণ এদিক দিয়ে গেছে দেখেছো তোমরা কখনো হরিণীকে দেখলো হরিণীকে দেখে বলছে তোমার চোখ দেখে মনে হচ্ছে কৃষ্ণকে দেখেছো তোমার চোখে চাওনি মনে হচ্ছে তোমরা বলো তো কোন দিকে গেছে এইভাবে সব একে একে প্রশ্ন করছেন আর এইভাবে প্রশ্ন করতে করতে সব জায়গা তছনছ করে খুঁজছেন কিন্তু কৃষ্ণকে পাওয়া যাচ্ছে এই অবস্থায় করতে করতে কি হলো তারপরে এক জায়গায় একটা পায়ের চিহ্ন দেখলেন দে বললেন এই পেয়ে গেছি এটা তো কৃষ্ণের পায়ের চিহ্ন মনে হচ্ছে পদানি ব্যক্তম এতানি নন্দ সোনর মহাত্মা নাহ লক্ষে ই ধজাম বজ ব্রজাঙ্কুশ জবাদিবি তো দেখতে পাচ্ছি ভজ ধ্বজ অঙ্কুর যে অঙ্ক সব বজ্র এই চিহ্ন রয়েছে এই পা গেছে অর্থাৎ নন্দের বেটা অর্থাৎ কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের পায়ে চিহ্ন এটা আর দেখো এখানে পাটা খুব গভীরে ঢুকে গেছে আমার মনে হয় যাকে নিয়ে তিনি অন্তর্দান আর রাধানাকে নিয়ে অন্তর্ধান করেছেন সেই জন্য বলছেন হয়তো হয়তো সেই সে হয়তো কোনো ফুল বা কিছু পারতে গেছে বা চলতে পারছে না বলেছে বা তাকে কাঁধে নিয়েছে এই ধরনের বিস্তৃত মানে মেয়ের করছি না কোনো কারণে বলছেন সেই বধুকে দেখা গেল তার পায়ের চিহ্নটা বেশি পড়েছে এইভাবে নানা তর্ক বিতর্ক ভিতরে নিজেদের মধ্যে আলোচনা হচ্ছে আর কাকে নিয়ে তিনি অন্তর্ধান করেছেন তাকে কাকে নিয়ে তিনি অন্তর্ধান করলেন কিছু ছেড়ে গেলেন বাস্তবিক পক্ষে প্রভুপাত বলছেন যখন রাধারানী রাষ্ট্রস্থলিতে এসে দেখলেন সমস্ত গোপিকারা যারা আছে তারা সব কৃষ্ণকে পঞ্চায়েতি বুদ্ধিতে সেবা করছে অর্থাৎ কৃষ্ণের আমার কৃষ্ণের আজকে পঞ্চায়েতী সেবা করছে পঞ্চায়েত সেবা বোঝ পঞ্চায়েত বোঝো না পঞ্চায়েত সেবা মানে কোনো রুলস অ্যান্ড রেগুলেশন রাধারানী এসে দেখছেন কিন্তু পঞ্চায়েতী সেবা হচ্ছে আমার আমার কৃষ্ণের ও তো ভাল লাগছে না তখন সেই সময় পঞ্চায়েতই সেবা তিনি অনুমোদন করলেন না সেখান থেকে অন্তর্ধান করলে আর কৃষ্ণ অত চলে গেল তো এখানে রাধারানীর নাম সমগ্র ভাগবতে যে নেই বলছেন যারা তারা তো ভাগবত পড়েননি আর গরু বাসম আনুগত্যে তারা জানেন না এইখানেই গোপিকার এই গুপ্ত কথার মধ্যে রাধারানীর কথা লুকিয়ে রয়েছে ভাগবতে শ্রী সুখদেব গোস্বামী রাধারানীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে বিগলিত হয়ে প্রেমে হরিকথা বন্ধ হয়ে যাচ্ছে সুখদেব গোস্বামী যখনই রাধারানীর নাম মুখে আনতে যাবেন তখনও প্রেমে অশ্রু জলে ভাগবত কথা বন্ধ হয়ে যাচ্ছে কোনো মতে নিজেকে চেক করে রাধারানীর নামটার বললেন না চেপে গেলেন রাধারানীর নাম বললেই তিনি সহ্য করতে পারছেন না পুরো বিগলিত হয়ে তার হরিকথা বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য এখানে আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছে গোপী গোপিকাদের শ্রীমুখে বেরিয়েছে রাধিত নুনম ভগবান বিহায় গোবিন্দ প্রীত জম রহ আহা সেই যে রমণী যাকে নিয়ে আমাদের গোবিন্দ আজকে চলে গেছেন অন্তর্ধান করেছেন অনয়া রাধিত নুনম অনয়া আমাদের মনে হয় তার দ্বারাই গোবিন্দ সর্বাধিক পরিমাণে আরাধিতা আরাধিত হয়েছে আরাধিকা রাধারানী আরাধিকা রাধারানী আর কৃষ্ণের আরাধনাটা তার দ্বারাই সর্বশ্রেষ্ঠভাবে সম্পন্ন সবচেয়ে বেশি হয়েছে হয়েছে তো অনয়া তার দ্বারাই অনয়া রাধিত নুনম ভগবান হরিরিশ্বরা হয় গোবিন্দ গোবিন্দ প্রীত জম আনয় যাকে নিয়েই তিনি আলাদাভাবে গোপনে চলে গেছেন এখানে অনেক অনেক জল্পনা কল্পনা আছে হয়তো ফুল পেরে দিতে বলেছিলেন কাঁধে তুলেছিলেন তার জন্য বেশি নানা রকম আলোচনা হয়েছে তারপর সেখানে কাঁদতে কাঁদতে গোপিকা তারপর সেখানে যখন কাঁদতে কাঁদতে গোপিকারা যখন আত্মনাদ করছেন হা নাথ রমন পৃষ্ঠ কাশি কাশি মহাভুজ দাস্তকে প্রাণায়ামে শখে দর্শয় সন্নিধিম আমরা মারা যাব আমরা আর বাঁচব না হা নাথ রমন পৃষ্ঠ কাশি কাশি মহাভুজো তুমি কোথায় তুমি কোথায় এভাবে যখন অত্যন্ত কাতর ভাবে কাঁদতে আরম্ভ করলেন দ্যাস্তকে প্রাণায়ামে শখে দর্শয় সন্নিধিম এইভাবে করতে করতে যখন সমস্ত বন থেকে বনে ঘুরছেন তখন গোপিকাগণের যে আর্তনাদ সেইটাকে বলা আছে গোপী গীতা যেটা আর পুরো ব্যাখ্যা সম্ভব হবে না অল্প দু একটা আমি বলবো এত অপ্রাকৃত খালি আমার সঙ্গে আপনারা গাইলেও হবে বা চুপচাপ শুনলেও হবে গোপিকাগণ জঙ্গলের মধ্যে ঘুরছেন আর কাঁদছেন আর কৃষ্ণ অন্বেষণ করছে কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ কাঁদছেন খালি হ্যাঁ এই করতে করতে সমস্ত জঙ্গলে যাচ্ছেন আর আমরা আমাদের মনে রাখতে হবে আপনা আমরা সেই গোপিকাগণের আনুগত্যে যেন কৃষ্ণ অন্বেষণে ব্যস্ত থাকে যেন বিষয় অন্বেষণে ব্যস্ত না থাকে আমাদের গৃহত্যাগের প্রধান কারণ হচ্ছে কৃষ্ণ অন্বেষণ কৃষ্ণ অন্বেষণ করবার জন্য কৃষ্ণকে খুঁজবার জন্য আমরা এসেছি এসে যদি এবার বিষয়ের অন্বেষণ কামিনী কাঞ্চনের অন্বেষণ করি এটা ভালো হয় না এই জন্য এখানে গোপীকাগণের আনুগত্যে দেখলে বোঝা যাবে এটা শুনলেই হবে অল্প ভরে আমি গাইব श्री गोप उचु जयती ते धिकम जन्म ब्रज श्रयत इंदिरा शाश्वत्रही दैत दृशता दीक्षुताबका स्थिता सबो

विषजलापयाद् बालराक्षसाद् वर्षमारुताद् वैद्युतानलात् वृषमयात्मजाद् विषतो भयाद् ऋषभते वयं रोक्षितामुः নখ লু গোপা নন্দ ভবান অখিল দেহী নাম অন্তরাত্ম বিখনস বিশ্বগুপ্ত সখ দেবান এইভাবে সমস্ত প্রার্থনা করতে করতে তব কথামৃতীবন কবি বিড়ি কলমসাপ শ্রবণ মঙ্গল সীমদাত ভূ এইভাবে প্রত্যেকটা এক একটা শব্দের মধ্যে যে গভীর রহস্য আছে এটা শুনলে হৃদয় বিগলিত হবে আমি একটু সামান্য স্পর্শ করব মাত্র এখানে প্রথমে বলছেন জয়তী দিকম জন্ম না ব্রজ সরেত ইন্দিরা শশ্ব দত্তই হে নাথ তুমি যখন এই জগতে আবির্ভাব হয়েছ তোমার আবির্ভাবের সঙ্গে সঙ্গে জয়তী জন্ম না ব্রজ ব্রজের মধ্যে যেন একেবারে আনন্দের উচ্ছল অবস্থা উচ্ছলিত অবস্থা আর মনে হচ্ছে সস্য ইন্দিরা শশ্য ইন্দিরা মানে লক্ষ্মী কেন এখানে ইন্দিরা কথার মানে গুপ্তভাবে বলছে গোপনে গোপিকারা প্রকাশ করে দিলেন এই সত্য কথাটা তুমি যখন আবির্ভাব হয়েছ সর্বলক্ষ্মীময়ী রাধারানী চলে এসেছে তাই তো মানে তো তাই হবে এই যে শ্রেয়ত ইন্দিরা সস্য দত্তই যখন তোকে তুমি এসছো পরিষ্কার বোঝা যাচ্ছে লক্ষ্মী বিরাজ আর লক্ষ্মীকে সর্বলক্ষ্মীময়ী রাধারানী কাজে এখানে ইন্দিরা কথার সাধারণ অর্থ হলো লক্ষ্মী কিন্তু এখানে মানে ধরতে হবে কি তারপর আস্তে আস্তে বলছেন আমরা তোমার চিন্তাতে প্রাণটাকে কোনো মতে রক্ষা করে রেখেছি তোমাকে দেখবার জন্য তোমাকে তোমাকে খুঁজে পাওয়ার জন্য আমাদের দ্বৈত দৃশ্যতাম দিক্ষতা অবকাশ তৈ ধীর বিচিনবাতে তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তোমার প্রতি প্রাণটাকে গচ্ছিত রেখেছি ন্যাস গচ্ছিত রাখা আর প্রাণ আমাদের তোমার কাছে আছে এখন আমরা খালি আমাদের স্কেলিটন এই আমাদের খাঁচাটা খালি ঘুরছে তোমাকে খুঁজে বেড়াচ্ছে কোথায় পাবো আর সুরত নাথতে তুমি তো সুরত নাথ যত রমণকারী জগতে নানা রকম ঔপাধিক রমণকারী রয়েছে শ্রী ভগবানকে বলা হয় রমনানাথ কেন এর উপরে তো আর কেউ নেই বাস্তবিক রাধা রমন বলা হয় আর রমন কথার যে বাস্তবিক তাৎপর্য কৃষ্ণতেই এটা সলিউশান হয় এই শব্দটার যদি বাস্তবিক সমাধান আমরা পেতে চাই সলিউশন তাহলে কৃষ্ণতে প্রয়োগ করলে এর একটা সমাধান পাওয়া যায় বাদ বাকি যে জায়গায় রমণ কথা ইউজ করব সেখানে ব্যবিচার হয়ে যাবে যেমন আমি আগে উল্লেখ করেছিলাম জগতের লোক ভালোবাসা বলতে কি বোঝে তারা ম্যাক্সিমাম বুঝতে পারে ভালোবাসা বলতে বলে নল এবং দয়মন্তী দময়ন্তীর ভালোবাসা মহাভারতে শুনেছে কিংবা তারা শুনেছে জিম এবং ডেলা যেটা ছোটোবেলায় পড়েছ জিম ডেলার ভালোবাসা তারপরে লাইলা মজনুর ভালোবাসা ইত্যাদি ভালোবাসা তারা ম্যাক্সিমাম বোঝে কিন্তু এই যে জড়জগতের যে কোনো ভালোবাসা যেটাকে আইডিয়াল বলে তোমার মনে হয় এমনকি নিজের স্বামীর সঙ্গে যদি সেরকমই অবস্থা হতেই পারে সেটাকেও স্বাস্থ্যের বিচারে বলা যাচ্ছে পারফেক্ট পারফেকশান নেই সেটার মধ্যেও দূষণ রয়েছে ভূষণ নয় সেই সব ভালোবাসাকে জড়দের দার জড়জগতের দার্শনিকরা এক্সেলেন্ট বলে বর্ণনা করেছেন কিন্তু শাস্তি বিচারে ওর মধ্যে দূষণ রয়েছে ভূষণ নেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তোমার যদি ভালোবাসা হয় বা গোপিকাগণের যে ভালোবাসা যে কোনো অ্যাঙ্গেল থেকে বিচার করে দেখা যাবে এর চেয়ে পিউরিটি আর কিছু হতে পারে না এই জন্য সোজা কথায় চৈতন্য চরিতামীদের বলেছেন আত্মসুখ বাঞ্ছা ধরে কাম না। আত্মেন্দ্রীয় প্রীতি ধরে কাম না। কৃষ্ণন্দ্রীয় প্রীতি ধরে প্রেম নাম আর স্বাস্থ্য বিচারে পরিষ্কার জানিয়ে দিচ্ছে কামইব গোপ রামাণাম কামইব গোপ রামাণাম প্রেম ইতি অবিধি যেটাকে তোমরা মনে করছো গোপী কাম বাস্তব কাম নয় কেন সমস্ত তাদের অন্তঃকরণে কৃষ্ণকে সন্তুষ্ট করার বিধান যখনই আমি কাউকে ভালোবাসবো আমি তাকে কেন ভালোবাসবো তার রিটার্ন আমি এই পাবো এইখানেই ব্যবিচার হয়ে গেল না ব্যবসা না বলো হয়তো যে কোনো ভালোবাসাই হোক স্বামী স্ত্রীর ভালোবাসা হোক যে কোনো ভালোবাসাই হোক এটা আমি ধরছি না কিন্তু এই জগতে যে কোনো ভালোবাসা ভালোবাসলে পরে তার সামান্যমাত্র গন্ধ হলেও তার কোনো রিটার্ন থাকে কিন্তু গোপীকের অন্তকরণে কিন্তু তা নেই গোপিকাকরণের ভালোবাসা নিঃস্বার্থ চৈতন্য চৈতন্য বিচার করে বলছেন গোপিকাকরণ কেন এত কাপড় চোপড় পরার দরকার কি এত সুন্দর কাপড় গয়নাগাঁটি এই সাজা করা বলছে সব কিস্তে সেবার জন্য সমস্ত কৃষ্ণ সেবার জন্য তারা করছেন তাদের নিজের কোনো কিছু নয় এই কথাটা এখন অনুভব হবে না যদি কেউ কোনো জন্ম ভজন করতে করতে সে অবস্থায় ওঠে এটা কত বড় সত্য কথা অনুভব করা যায় যাই হোক এখন সুরতনাথতে অসল কদাসিকা হে নাথ তুমি তো সুরতনাথ আর তোমার অসুল কদাসি আমরা বিনা মায়নার আমাদের মাইনা পেমেন্ট কী বলছে পেমেন্ট কি মহাপ্রু কী জানিয়েছেন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন মহাপু কি বলেছে দরিদ্র জীবন দাস করি বেতন মরে দেহ প্রেম ধন মহাপু গোপীভাবে বিভাবিত রাধারামী ভাবে তাহলে সুরথ না তে অশুল ক আমরা তোমার অশুল ক দাসিখা আর যখন দেখো কখনো বিষেজ জল থেকে কখনো আগুন থেকে কখনো রাক্ষস থেকে কখনো অসুর থেকে কত বৃষ্টি ঝড় এই যে গোবর্ধন ধারণের দিন বলে এই সব অবস্থা থেকে তুমি আমাদেরকে বোঝাবাসীদেরকে রক্ষা করেছো ঋষভতে রক্ষিতা মুহু পর তুমি আমাদেরকে এভাবে রক্ষা করেছ আজ তুমি সামনে নেই কি করব আমরা আর আজকে যে আমরা একটুখানি প্রাণ আমাদের ধুক 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 করে একটু বেঁচে রয়েছে সেটা একটাই একটাই কারণ যে তোমার কথাটাকে আশ্রয় করে আমরা বাঁচছি তোমার স্মৃতি এবং তোমার কথা এটাকে আশ্রয় করে আমরা বেঁচে রয়েছি তাই জন্য আমাদের প্রাণটা কোনো মতে রয়েছে মানে যখন তখন চলে যাবে কিন্তু আমরা বেঁচে রয়েছি তবকথামৃতম তপ্ত জীবনম কবি বিড়ি কল্ম সাপহাম হাম কি করব? আমাদের উপায়ও নেই তোমাকে দেখবো বলে তোমাতে প্রাণ অর্পণ করে আমরা কোনো মতে বেঁচে রয়েছি এইভাবে ধীরে ধীরে সমস্ত অপূর্ব সেই বর্ণনা করার পর যখন পাগল হয়ে গেছেন গোপিকারা তখন হঠাৎ কি হলো তখন মুহুর মুহুর সবাই মিলে কাঁচছেন আর কোনো প্রাণে বাঁচবেন না এই সময় ভগবান কি করলেন তাদেরকে পরীক্ষা করে ভগবান ওই জায়গায় পরীক্ষা করলেন করে সঙ্গে সঙ্গে সেখানে আবির্ভাব হলেন ভগবান কি করলেন তাদের এতক্ষণ পরীক্ষা করলেন করে তারপর হবে इति गोपोः प्रगायन्तः प्रलपत् प्रलपन्तश्च चित्तदा रुदुः सुस्वरं राजन् कृष्णदर्शनलालसः तासामाभिराभु शौरिः स्मयमानमुखाम्बुजः पिताम्बरधरः स्वाग्वि साक्षादमन्मथ मन्मथो বলো রাজবিহারি জি কি বলে রাজবিহারী ভগবান হঠাৎ এর মধ্যে হাসতে হাসতে ওরা যখন একবার প্রাণ শেষ হঠাৎ অপূর্ব বংশীবদন এসে যমুনার তীরে দেখা দেবে পাগল এ এসে গেছে এসে গেছে আর কোনো চিন্তা নেই তখন এবার সে আল্লাহ দেখতে হয় কেউ ওর হাত ধরে টানে কেউ পা ধরে টানে যে যা কৃষ্ণকে নিয়ে লুটপাট সব আরম্ভ হয়েছে তাহলে এখন কেউ কেউ অভিযোগ করছে নানা রকম যেটা হয় প্রেমেতে হ্যাঁ রকম অভিযোগ সমস্ত প্রেমের অভিযোগ এসব আরম্ভ করুন করে এবার ভগবান কি করলেন ধীরে ধীরে রাস আরম্ভ করলেন সে রাস করে তাদেরকে ব্রহ্মরাত্রিব্যাপী ব্রহ্মরাত্রিব্যাপী রাস হয়েছিল আর তারপরেতে তাদের কাছে গোপিকারা কিছু প্রশ্ন গোপিকারা বলছিল হে না তোমার কাছে কিছু প্রশ্ন আছে আমার আমাদের তো পরে হবে এখন এই প্রশ্নটা হয়ে যায় তারপর আবার হবে রাস শুরু হবে ভগবান গোপীরা বলছেন ভজন্তী অনুভজন্তী এক এ তৎ বিপর্যয়ম ভয়াংশ ভজনী এক ন ব্রুহি সাধব বলে দেখা যায় এই জগতে কাউকে ভজন করলে পরে ভজন করে এরম হয় আবার দেখা যায় ভজন না করলে করো কেউ তাকে ভজন করে এটা হয় আবার দেখা যায় উভয় ভজন করে এই যে কারণটা কী সেটার উত্তর দিকে ভগবান বলছেন যখন একে অপরকে ভজন করে তার মধ্যে কিছু স্বার্থ থাকে এখানে বলছেন ষোল গোপীগণ বললে হে কৃষ্ণ কোন কোন ব্যক্তি ভজনকারী ব্যক্তিদের ভজন অনুসারে ভজন করে থাকে কোনো কোনো ব্যক্তি তার বিপর্যয় অর্থাৎ ভজন অপেক্ষা না করেও তাকে ভজন করে সে আমাকে ভজন করলে না যা আসেন আমি করলাম আমার তরফ থেকে নিঃস্বার্থ আর অন্য ব্যক্তিরা ভজনকারী ও অভজনকারী উভয় ব্যক্তিকেই ভজনা করে না এর কি ব্যাপার এটা বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দেখো যারা প্রতি উপকার আশা যারা প্রত্যু উপকার আশায় উপকার করে না অর্থাৎ প্রত্য উপকার লাভের জন্য পরস্পর পরস্কার ভজন করে তারা স্বার্থ লাভের নিমিত্তই উদ্যম করে অর্থাৎ তারা অন্যের ভজন করে না নিজেরাই উপাসনা করে অতএব ওইরূপ উদ্যম সৌহার্দ্য কিংবা প্রীতির বিষয় হয় না ও যেমন গো মহিষ প্রভৃতি পালন যেমন স্বার্থের জন্য সেরূপ হয় লোকে করে দুধ পাব আদি ওদের নিজের ভজন করা হয় অন্য হয় না আর যে সকল কারণিক ব্যক্তি পিতামাতা যেমন সন্তান কিছু করে তথাপি তাদেরকে ভালোবাসে সেবা করে তাহলে এইরূপ অভজনকারী দিকেও ভজন করে করে না পিতামাতা করে সন্তানদের ইহাতে বিপ্রতিপত্তি শূন্য ধর্ম হয় অর্থাৎ নিঃসন্দিগ্ধ সৌহার্দ্য এর মধ্যে যে গোপন সৌহার্দ্য লুকিয়ে রয়েছে এটা প্রমাণিত হয় এইভাবে ধীরে ধীরে ভগবানকে অনেক কোনো কোনো ব্যক্তি ভজনকারী দিকে ভজনা করে না সুতরাং অভজনকারী দিকে তো কথাই নাই তারা আত্মারাম আত্মকাম অথবা কিংবা তার বিপরীত হতে পারে অর্থাৎ অকৃতজ্ঞ গুরুদ্রোহী দুটো হতে পারে এক হয়েছে আত্মারাম তার বাইরের কোনো কিছুর অপেক্ষা নেই সেই জন্য করে না তাকে করো যা খুশি কর বোঝা গেল বলছে একটা এক প্রকার আছে যারা আত্মারাম আত্মকাম তাদেরকে তুমি কি করলে না করলে তা তোর হ্রাস বৃদ্ধি নেই নির্বিকার আর এক প্রকার আছে যারা অকৃতজ্ঞ তুমি সেবা করছো তারা সেবাটা নিল কিছু অকৃতজ্ঞ ভাবে না অথবা গুরুদ্রোহী গুরু এত সেবা করলো গুরু তোমাকে কত কৃপা করেছে তার বদলে গুরু কিছু করলে না এই যে গুরুদ্রোহী বলা হয়েছে দূর যাই হোক এখন এইভাবে প্রশ্ন উত্তরের পর ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ এবারে ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে হাত তুলে দিলেন গোপীকাগণের কাছে তোমরা আমার আর কোনো কিছু কি আর আশা করবে তোমরা ন পার নিরবদ্ধযুজম সসাধু কৃত্যম বিবুদায়ু সাভজন দুর্জন গৃহ শৃঙ্খলা সংবিশ তদব প্রতি সাধু ন পারে অহম নিরবদ্ধ সংযুজম সসাধু কৃত কৃত্যম বিভুদায়ু সাপিব দেবতাদের সমান আয়ু পেলেও তোমাদের এই যে অনবদ্য সেবা তার কোনো রিটার্ন অর্থাৎ উত্তর আমি দিতে না করতে পারবো না প্রতিকার নাই আর যে তোমরা ভজন করেছ দুর্যর গৃহ শৃঙ্খলা সংসারের বন্ধন সব কিছু উপেক্ষা করে জামা আবাজন দুর্য দুর্যর গৃহ শৃঙ্খলা গৃহের শৃঙ্খলা সমাজের শৃঙ্খলা লোকের অপবাদ দেবে বিভিন্ন রকম এই যে সব উপেক্ষা করে তোমরা আমাকে অনন্যভাবে সেবা করেছো তাতে আমার কিছু বিনিময় দেওয়ার মতো কিছু নাই তোমরা নিজেদের সাধুতা দ্বারা নিজেদের সাধুতা দ্বারা নিজেরাই সন্তুষ্ট হও আমার কিছু করার নেই এই করে ত্রয়োতিংশ অধ্যায়েতে এবার ভগবান এইভাবে বলার পর রাশসবে প্রবৃত্ত হলেন রাসসবাহ সং গোপীমণ্ডল মণ্ডিত যোগেশ্বরেন কৃষ্ণেন তাসাম মধ্যে দয়োর্দয় দুটো গোপিকা মধ্যেখানে কৃষ্ণ দুটো গোপিকা মধ্যেখানে কৃষ্ণ যত গোপিকা কৃষ্ণ সেইভাবে নিজেকে বিস্তার করে কি করলেন অপূর্ব সেই নৃত্যকলা শুরু করলেন স্বর্গের দেবতারা পাগল হয়ে গেছেন এই তো আমরা কোনোদিনই নৃত্যকলা দেখি নাই অপূর্ব পাদন্যাস যে নৃত্যকলা সব আরম্ভ করলেন সেসব আর বলার কথা নয় এইবার এই সমস্ত রাসমণ্ডলের যে বিষয়বস্তু এগুলো গম্ভীর আলোচনার বিষয় খোলাখুলিভাবে এখানে আলোচনা করা যাচ্ছে না সেই জন্য ক্ষমা প্রার্থনা করি আর অপূর্বই এটাকে বলা হয় কামবিজয়ী যাদের জনজগত থেকে কামবিজয় কামকে জয় করে চলে যাওয়ার ইচ্ছা আছে তারা যেন বিশুদ্ধ যে সবক সাধুদের হৃদয়তে কোনো কাম নাই সেই পরহংস গুরু বৈষ্ণবের আনুগত্যে যেন এই অত্যন্ত শ্রদ্ধাসন শ্রদ্ধা শব্দে কয়ে শুদ্ধির বিশ্বাস কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয় এই বিশ্বাস যদি আর অন্য রকম কোনো ধান্দা নেই এরকম ভাবনা নিয়ে দৃঢ় বিশ্বাস নিয়ে যখন সে আরম্ভ করবে তাহলে গুরু বৈষ্ণবের কাছে শ্রবণ করতে করতে দেখবে প্রাকৃত কোনো কাম তাকে স্পর্শ করতে পারবে না হয় না এটাকে কাম বুঝেই লীলা এখন তথাপি সমাজের লোকে সন্দেহ তো যাবে না সমাজের লোকে সন্দেহ যাবে না এই জন্য পরীক্ষিত মহারাজ সমগ্র মানবজাতির পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে প্রশ্ন রাখছেন যাতে আমাদের তরফ থেকে যে প্রশ্ন আসবে সেটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী গুরুদেবের কাছে जे धर्मसंस्थापनाय धर्म बोचे संस्थापनाय धर्मस्य राज श्रीराजौ वाच राजा बोल्चेन् संस्थापनाय धर्मस्य प्रसमायतरस्य च अवतीर्ण हि भगवान् जगदीश्वरः स कथं धर्मसेतूनां वक्ता कर्ता विरक्षिता प्रतिम् आचरद् ब्रह्मन् परदराविमर्शनम् আপ্ত কাম যদি ধর্ম সংস্থাপনা ধর্মস্য প্রসমায় ইতর্ব চ ভগবানের আবির্ভাব কেন হয়েছে বলছে যে ধর্মকে সংস্থাপন করবার জন্য অধর্মকে হাটিয়ে দেওয়ার জন্য এই জন্য হয়েছে ধর্ম সংস্থাপনায়ও সম্ভাব আমি যুগে যুগে এখানে পরীক্ষিত মানে যে এখানে উল্টো হলো কেন মানে এই প্রশ্নটা করেছেন আমাদের মনে সন্দেহ আসবে বলে সুখদেব গোস্বামীর কাছে প্রশ্ন করছেন ভগবান যদি ধর্ম সংস্থাপনের জন্য অধর্মকে নাশ করার জন্য অবতীর্ণ হয়ে থাকুন অবতীর্ণহীন ভগবান অংশেই নয় জগদীশ্বর সমস্ত অংশকে নিয়ে পরিপূর্ণ অংশী তিনি স্বয়ং পূর্ণ ভগবান যে এসছেন স্বকথম সেই ভগবান স্বকথম ধর্ম সেতু নাম বক্তা কর্তাবিরক্ষিতা তিনি নিজে ধর্মের কথা বলেন বড় বড় আর নিজে বলে কর্তাবিরক্ষিতা তিনি কর্তা আবার অভিরক্ষিতা তিনি কি করে আজকে এরকম উল্টো করলেন ধর্ম সেতুকে ভাঙলেন বলে এই প্রশ্নটা কেন করা হয়েছে যদি আমাদের মধ্যে দুর্গন্ধ চিন্তা আসে সেই জন্য সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত নয় এটাকে ক্লিয়ার করে নিচ্ছেন সকথম ধর্ম সেতুনাম নাম বক্তা কর্তা বিরক্ষিতা প্রতিম আচরত ব্রাহ্মণ পরদারা বিমর্শন তাহলে পরদার স্ত্রীগণকে নিয়ে সমস্ত করলেন কেন এটা তো ভালো হল না কেরাম যেন মনে হচ্ছে আত্মকাম যদিপতি হিকত বান বই যুগ শ্রেতম তাহলে আপ্তকাম যদিপতি তাহলে কি অন্যায় করেছেন বই মানে নিশ্চিত মেহ তো দেখা যাচ্ছে নিশ্চিত অন্যায় এটা ভালো কথা না সমাজের লোকের নীতি ইত্যাদি চিন্তা করেন আপ্তকাম যদিপতি কৃতবান ও বই যুগুপ নিশ্চিত পরিমাণে অন্যায় দেখছি কিম অভিপ্রায় এর পেছনে কারণ কি রহস্য কি এতম ন সংশয় হ সংশয়ম ছিন্দে সুব্রত এই সংশয়টা আমাদেরকে কাটিয়ে দিন না তো চিরকাল আমরা উল্টো চিন্তা করব ভগবানকে সুখদেব গোস্বাই বলছেন ধর্ম ব্যতিক্রম দৃষ্ট ঈশ্বর নাহ সাহসম তেজিয়া সমন দোসায়ো বন্হে সর্বভূয়ো Yatha আগুনের মধ্যে যত কিছু দেবে আগুনে কোন দোষ হয় আগুন যাদের পুড়িয়ে দেবে আগুন জ্বলন্ত আগুনে যাদের মরা দিলে মঠা পোড়ায় সব পুড়ে ছাই হয়ে যায় আগুনকে বাস্তবিক পক্ষে কোনো দোষ স্পর্শ করে না যতবি আমরা যোগ্য করি তখন আমাদের অগ্নি চয়ন করতে হয় এই কথাটা না বললে আবার কেউ পণ্ডিত ব্যক্তি এখানে থাকতে পারে মহারাজ কি বললেন সেই জন্য আমরা যখন যোগ্য করি অগ্নিকে চয়ন করতে হয় সেটা পদ্ধতি আছে কিন্তু বাস্তবিক অগ্নির বিচারটা করলে অগ্নিকে কোন দোষ্পর্শ করে না অগ্নি সবই ছাই করে দেয় সেরকম বলছে ধর্ম ব্যতিক্রম যেটাকে ধর্মের ব্যতিক্রম বলে তোমার মনে হচ্ছে এখন সাধারণ যুক্তি দিচ্ছেন তারপরে এরপরে দেখে বিশেষ যুক্তি প্রথমে প্রিলিমিনারি যুক্তিটা দিচ্ছেন কিন্তু ধর্ম ব্যতিক্রম অদৃষ্ট ঈশ্বরানাঞ্চ সাহসম আর তেজি আসাম ন দোষায় বা নেহের সর্বভৌজ যথা যেমন তেজিয়ান ব্যক্তিদের কোনো দুস্পর্শ করে না আমরা দেখি বৈশিষ্ট্য নর মাংস দিয়েছিল সে ভাগবত বলল এখন বৈশিষ্ট্যমণিকে তুমি খাও পাতে বৈশিষ্ট্যমিলে কথাটা এখন এদের কোন রকম দুষ্শ করে না সাধারণ মানুষ মরে যাবে বাঁচতে পারবে না বলছেন সমাচারের জাত মনসাপিহি অনিস্বরাহা বিচরিত বলছেন বিনস্পতি আচরাত মদ্রাত যথা রুদ্ধ অধিজম বিষম বলছেন যে এইসব যারা এই রকম লীলা করেন নৈত সমাচারের জাত মনসাফি অনিস্বরাহ ভগবানের এই লীলার যেন কেউ মনের দ্বারাও অনুকরণ না করে মনের দ্বারাও যেন কোনো অবি ব্যবিচার না করে ভগবান করেছে অতএব আমি করি বলে সাক্ষাৎ ওখানে মরে যাবে সঙ্গে সঙ্গে শেষ তার বলছেন যেমন শঙ্কর ভগবান যেমন শঙ্কর ভগবান সাগর মন্থনের ফলে যে বিষ হলাহল বিষ উত্থাপিত হয়েছিল শঙ্কর ভগবান এরকমভাবে সব পান করেছিলেন এরকমভাবে হলাহল বিষকে পান করেছিলেন কে শঙ্কর ভগবান এখন তোমাকে যদি মনে হয় একটা ফোঁটা ক্যাঁকড়া বিজে কামড়ায় কী করবে ক্যাঁকড়া বীজ কামড়ায় এখন উঠে দোক তাহলে যেখানে শঙ্কর ভগবান কালকুট বিষকে এরকমভাবে পান করে নিচ্ছে হলাহল বিষ তাহলে কালকুট যখন শঙ্কর খেলো তাহলে তুমি যখন কৃষ্ণের রাসলীলাকে বলছে কৃষ্ণ শত কোটি কপিকে রাস করেছে আমি দু একটা রাস করলে কি ক্ষতি তা আমার প্রশ্ন এখানে বলছেন তাহলে তুই কালকুট যখন শঙ্কর করেছিল তারও তুমি অনুকরণ তো করো তো সেই কালকুট বিষ তুমিও দু এক ফোঁটা খেয়ে দেখাও মরে যাবে তবে গোবর্ধন ধরেছিল ভগবান এরামভাবে সাত দিন সাত রাত তোমাকে দশ কেজি একটা পাথর দিই তুমি ধুয়ে রাখো এক ঘন্টা পারবে দশ কেজি পাথর দশ কেজি পাথর ধরে রাখতে পারবে ওরে বাপ রে কাজেই নকল যখন করবে আর যখন ভগবানকে অনুকরণ করবে তা সবটা করো পারবে না হয় না ওই জন্য মনের দ্বারাও কেউ যেন নকল না করে সাক্ষাৎ মরে যাবে সেখানে ঈশ্বরানাম বচ সত্যম তথেব আচরিতম কচিত তেসাম যুক্তম বুদ্ধিমাংস্তম সমাচরিত এই জন্যই কৃষ্ণ কৃষ্ণের লীলাটা কেউ বুঝতে পারবে না এই জন্যই লীলাটা কৃষ্ণের লীলা কেউ বুঝতে না পারতে পারে এই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভুকে আসতে হয়েছে চৈতন্য মহাপ্রভু এসে প্রমাণ করে দিলেন কৃষ্ণ যে এই যে লীলাগুলো করেছেন তার মানেটা কি কৃষ্ণ এই লীলা করার অন্তর্ধানের পর চিন্তা করলেন আমি যা লীলা করলাম তো মানুষ কিচ্ছু বুঝবে না সব উল্টো পাল্টা চিন্তা করবে জঘন্য চিন্তা করবে তখনই কি করলেন সঙ্গে সঙ্গে নিজের রং বদলে সঙ্গে সঙ্গে কালো ছিল এবার গোড়া হলেন সঙ্গে সঙ্গে তিনি হলে গৌর রূপে কৃষ্ণ যাওয়ার সঙ্গে সঙ্গে গৌর আসে সব কলিকালে তো আসে না সাতাইশতম চতুর যুগে চৌদ্দমন্নন্ত চোদ্দমন্নন্ত চলে তাহলে ব্রহ্মার একদিনে একবার বোঝা গেল কি বললাম সেই সব হিসাব করলে পাগল হয়ে যাবে তাহলে এখন প্রশ্ন হল এই যে এখানে ভগবান কৃষ্ণ চলে যাওয়ার পরেই চৈতন্য মহাপুকে আসতে হয় কারণ আমি যে লীলা করে গেলাম ও বুঝবে না লোকে তখন তিনি এসে ওই জন্য বলা হয় গৌরলীলা ইজ দ্য কমপ্লিট এক্সপ্লানেশন অফ কৃষ্ণলীলা কৃষ্ণলীলাকে যদি সত্যি বুঝতে হয় তাহলে তোমাকে আশ্রয় নিতে হবে গৌরলীলা গৌরলীলা আশ্রয় নিলে পরে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এটা কোনো দুর্গন্ধ দূষিত বিষয় নয় বোঝা গেল কি বলল এইভাবে যে ভগবান বলছেন ভগবান যা যা উপদেশ করেছেন সেটা লোকে পালন করবে না কিন্তু ভগবান যখন হ্রাস করেছেন বলে এটা আমি করব এই জন্য স্বাস্থ্য বলছেন ঈশ্বর বচহা বচহ সত্যম তথইব আচরিতাম করি ভগবান যেটা আদেশ করে সেটা করুন ভগবান যেটা করেছে ওটা নকল করবে না এটা নিষেধ করার এখন যদি কোনো বেতন আমরা করবো তা করো তাতে উদাহরণ দেওয়া হলো এরপরে শেষ এবার উত্তরটা এবার সবার ক্লিয়ার হয়ে যাবে অন্তিম উত্তর হল যে যার পদপঙ্কজের কৃপাতে সমস্ত যোগী ঋষি সমস্ত তাম যেসব বড় বড় মহাত্মা তারা এরকম চুটকি বেজিয়ে কাম জয় করে আনন্দে বিরাজমান হয়েছে যার চরণের কৃপাতে আর সেই ঈশ্বর তো তার কি করে পাখি তো কাম আসবে কথাটা বোঝা গেল কি বললাম বলছেন পাদ পঙ্কজ পরাগ নিষেব তৃপ্তা যোগ প্রভাব বিভূতা খিলকরম বন্ধা স্বৈরম চরন্ত মনয় ওপি ননজমান ছয়াত্ম বপুষ কুত এব বন্ধ যে ভগবানের চরণ কমলের করে বড় বড় যোগেন্দ্র মনিন্দ আনন্দে গুচ্ছে তাদের কোনো কাম স্পর্শ করে না আর সেই ভগবান যিনি নিজে ইচ্ছে করে তোমাদের সামনে অপ্রাকৃত বপু লীলাময় বপু প্রকট করেছেন তার তোমার কি করে বন্ধন হবে তোমার মাথা খারাপ আছে নাকি কি করে হয় চরন্তে মনয় মনৈ মুনিরাও আনন্দে ঘুরে বেড়াচ্ছেন কিছু তাদের স্পর্শ করতে পারে না আর তাদের যিনি ইচ্ছা করে নিজের এই বপুকে তোমাদের জগতে ইচ্ছা করে প্রকট করে করেছেন আর তার কী করে বন্ধন হবে তা পরীক্ষিত মহারাজকে উত্তরগুলো দিচ্ছেন পরীক্ষিত মহারাজের বাস্তবিক হৃদয়ে এসব প্রশ্ন আসার কথা ছিল না কেন পরীক্ষিত মহারাজের নামই হচ্ছে বারবার তিন চার জায়গায় ভাগবতে বলা আছে এসো মহাভাগবত যিনি মহাভাগবত তিনি ভগবানের সম্বন্ধে কোনো সন্দেহ করতে পারেন না তো মহাভাগবত বলা আছে চার জায়গায় ক্রিস্টের সম্বন্ধে তার একশো একশো ভাগ বিশ্বাস তথাপি এই রাসলের সম্বন্ধে এই প্রশ্ন তিনি উত্থাপন করেছেন জড়জগতের মুখটাকে চিরকালের মতো বন্ধ করার জন্য শেষে যে যুক্তি সেটা হচ্ছে সুখদেব গোস্বাই বলছেন গোপী নাম নাম ছ সর্বেশাম এব দেহি নাম শুধু গোপীদের নয় সমস্ত লোকের সমস্ত প্রাণীর দেহেতে হৃদয়ের ভেতরে কে রয়েছে কৃষ্ণ রয়েছে সমস্ত প্রাণীর হৃদয় কে রয়েছে কৃষ্ণই তো রয়েছে পরমাত্মা কে কৃষ্ণই হের গোপী নাম তার পতি নাম চ এব দেহী নাম ভাগ তাহলে এখানে সমস্ত গোপীগাগণ আর যারা তোমরা একটা নৈতিক চরিত্রের কথা উত্থাপন করলে যে ওদের স্বামীগুলো আছে আচ্ছা স্বামীগুলো কে যাদের তুমি বললে স্বামীগুলো আছে স্বামীগুলোকে ছেড়ে এলো আর স্বামীগুলো কে আমাদের প্রশ্ন স্বামীগুলোকে স্বামীগুলোর ভেতরে তো কৃষ্ণই রয়েছে তাহলে এমন কোনো কেউ নেই জগতে যার বেদ কৃষ্ণ নেই তো সেখানে পরীক্ষিত মহারাজ কে সুখদেব গোস্বাই বলছেন গোপী নাম তৎপতি নাম চ এব দেহী নাম য অন্তশ্চরতি যা অন্তরে ভেতরে যিনি বসে রয়েছেন সো অধ্যক্ষ সেই তো সব অধ্যক্ষ অনন্ত জগতে কিরণ নেহ দেহবান এ এখন খেলা করবার জন্য রাসকিরা করবার জন্য যে দেহ ধারণ করেছেন তাতে রাজক্রীরা করবার জন্য যে দেহ ধারণ করেছেন এতে তোমার দোষের কি হল সুখদেব গোস্বামী এইসব উত্তর দেওয়াতে পরীক্ষিত মহারাজ শান্ত হয়ে সঠিক গেল এবার শেষে সুখদেব গোস্বামী বলছেন অনুগ্রহায় ভূতানম দেহ মানুষ দেহমাশ্রিত আশ্রিত ভজতে তাদ্দেশ কিরাহা যা সত্তা তৎপর ভবেদ ভবেদ মানে যে এই যে অপ্রাকৃত লীলা যদি বাস্তবিক কামগন্ধহীন কোনো সাধুর মুখে তুমি হয় তাহলে তোমার কাজ হবে যার হৃদয়তে কাম আছে তিনি তোমার যে পয়সা রোজগারের জন্য বললেন উল্টে তোমার হয়ে যাবে তুমি ঘরে গিয়ে আবার কাম জাগবে বোঝা গেল কি বললাম তাহলে যেন শুনে রাখতে হবে কানটা খুলে হ্যাঁ সে তো আছে যদি কাউর কোনো সাধুর হৃদয়ে কাম থেকে থাকে বাইরে সাধু তার হৃদয়ে এটা শুনে গিয়ে বাড়িতে কিন্তু কাম জাগবে এ কথা আগে জানিয়ে দিলাম আর যদি সঠিকভাবে শ্রদ্ধা নিয়ে যতগুলো কথা যখন থেকে শুরু হয়েছে যদি শুনে থাকে আর যদি না শুনে থাকে তারও ব্যবস্থা রেখেছেন ভগবান সেগুলো শোনার পর তারপর এটা শুনলে পরে এক বিন্দু কোনো কাম জাগবে না এরকম তুরি মেরে জগতে কাম জয় করে চলে যাবে ভগবান এটাকে কাম বিজয়ী লীলা বলা হয় তাহলে অনুগ্রহায় ভূতানাম মানুষ মানুষাম দেহম ভজতে তাদৃশ কীরা যা সুত্তা তৎপর ভাবে মানে এই কথা গুণগাথা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনে তোমাকে তৎপর হতেই হবে ইটস এ মাস্ট বলে যে তৎপর ভাবে ভাবে মানে বিবিলিঙ্গ হতেই হবে যদি না হও তাহলে তোমার প্রত্যাপ দেয় তুমি পানিশমেন্ট পাবে অন্যরকম গজিয়ে উঠবে বিষ পড়া যেমন ওঠে ওরম হবে যা সুত্তা তৎপরভাবে যা সুত্তা তৎপর ভাবে হতেই হবে আর সেখানে না বলছেন না সুয়ন খোলু কৃষ্ণায় মহিতা তস্তায় সান আর একটা কথা গোপন কথা সুখদেব সাই বললেন তুমি যে বলছো তাদের ওই যে গোপ তাদের যে স্ত্রীগুলো চলে এসছে কিন্তু কৃষ্ণ এমন একটা জাদু করেছে যে তাদের যে স্বামীরা শুয়ে রয়েছে তারা সবাই দেখছে পাশে আমাদের স্ত্রী আছে কৃষ্ণ এমন একটা জাদু করে দিয়েছে কেউ মনে করছে স্ত্রী উঠে চলে গেছে পাশে স্ত্রী রয়েছে এখানে লেখা রয়েছে তাই জন্য কৃষ্ণের প্রতি কেউ হিংসা করতে পারে না কৃষ্ণের প্রতি হিংসা করা যাবে হয় না স্ত্রী কৃষ্ণায় মহিত তৎস মায়া মন্ন মানাহা সপার্স স্থান সান সান দারান বজৌকসাহা যৌক সাহা আর ব্রহ্মরাত্রিব্যাপী ব্রহ্ম রাস হয়েছিল সেহেতু বুমরা তো দিন আর রাত তুই তো একদিনে সেটা হিসাব করলে জানা না চোদ্দ মন সে হিসাব করেছিলাম বলে আচ্ছা শোনো তাহলে একটু এই হিসাবটা বলে দেরি হয়ে যাবে না অনেক ভাগবতের প্রচুর অমৃতময় লীলা আছে আর পাশে রয়েছে মাত্র সাত আট দিন সে কী করে হবে সেই জন্য আমার তাড়াহুড়ো লেগেছে আমার তো নাহলে তো তাড়াহুড়ো করার তাহলে এখানে একটু ব্যাখ্যা করে দিই মহারাজ বলেছেন আচ্ছা সত্য তেতা দাপর কলি এটা তো বোঝে নাকি এটা বোঝে না কেউ আচ্ছা বোঝে আচ্ছা তাহলে একটা দিন হলে চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা কি হয় আমাদের একদিন রাত্রির হয় এরকম একদিন দিন তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হবে তাই তো হয় তা লিপিয়ার ফিপিয়ার আছে একটু কম বেশি হয় সেটা ছেড়ে দাও তাহলে এরকম বর্ষকালের যে হিসাবটা আছে এই রকম বর্ষ যদি চলে ঘুরতে থাকে সাইকেল এই চাকার মতো তাহলে সত্য তেতা দাপর কলি প্রত্যেকটা পিরিয়ড তার যতগুলো যেন আমাদের কলিকালের আয়ু কত চার লাখ বত্রিশ হাজার চার লাখ বত্রিশ হাজার ডবল করে দিলে সেটা হবে কি হবে দাপরের এরকম ডাবল ডাবল মাল্টিপ্লাই করে গেলে সেরকম যেটা দাঁড়াবে সেটা হবে সত্য সেটাকে যোগ করে নেবে ক্যালকুলেটারে বা হিসাব এবার হয়ে এইবার সেরকম সত্যতে তার দাপর কলি একটা করে সাইকেল ঘুরবে এরকম বাহাত্তর বার ঘুরবে গেলে পরে একটা মনু টপল হয়ে যাবে আর তা একটা মনুর যে রাজত্ব হবে সে তোমার হয়ে গেছে যাও বুঝে গেল তাহলে এরকম ভাবে বাহাত্তর বার যখন এই সত্য দাপুরগুলি করে ঘুরবে তখন একটা করে মনু ডিসপ্লেসড হয় মনুকে সরিয়ে দেওয়া নতুন মনু আসবে এরকম এরকম চোদ্দোটা মনু বার পর বা আসবে যাবে তারপরেতে ব্রহ্মার একদিন হবে বোঝা গেল কি বল হ্যাঁ ওরকম দিন হলো ওরকম আবার রাত হবে হ্যাঁ এটা তখন আর সেটা আলাদা নিত্য জগতে সেটা থাকবে হ্যাঁ এটা থাকবে এখন এই যে ব্যাখ্যাটা এখন করতে হলো তার মধ্যে একটা যুক্তি আমি দিয়ে দিলে বোঝা যাবে তাহলে এই যে ব্রহ্মার চোদ্দটা মনু ঘুরে গেল তেরকম ছটা মনু গিয়ে সপ্তম মনু যখন আসবে সপ্তম মনু সেভেন্থ মনু তার সেই সেভেন্থ মনু আসবার সময়তে সাতাইশতম চতুর্যুগ অর্থাৎ একটা করে সাইকেল ঘুরবে সাতাশবার চলে গেলে চলে যাওয়ার পরেতেই যে আঠাশতম চতুর্যুগ হবে সেটাতে কৃষ্ণ চৈতন্য মহাপু আসে বোঝা গেল তাহলে পুরো ব্রহ্মার একদিনেতে চৈতন্য মহাপু একবার আসে আর চৈতন্য মহাপুর আসবার ঠিক আগেতে আসে কৃষ্ণ বাকি যে যুগগুলো আছে সত্যতে দাপড়কুলি তাতে সবসময় এই কৃষ্ণ আসে না আমাদের যে এই কৃষ্ণ আসে না এটা আসবে না তাহলে এবার বোঝে গেল এখন এবার পূর্ণ বিশ্বাসের সঙ্গে হৃদয়ে এই শ্লোক অনুভব করতে হবে এই অনুভব করলে পরে অনুভব করতে হবে এটা যে এটা একশো ভাগ ঠিক এবং পরীক্ষা করেও দেখা গেছে কার হৃদয়ের রোগ হয়েছে হার্টের সঙ্গে সঙ্গেই রাস পঞ্চাধ্যায় পাঠ করতে করতে তা হার্ট ভালো হয়ে গেছে এরকম উদাহরণ আছে বিক্রি ঋতম্ব্রজ বদুভি বিষ্ণু সদ্ধান নেতম্ মনোঃ শ্রেণমাদ অথভর্ণয়েদের জ ভক্তিম পরম ভগবতী প্রতিলোভকাম হৃদ্রোগমা সুপহী নথি অচিরে নধীরহ এখানে কমিটমেন্ট দেওয়ার রয়েছে পুরো প্রতিজ্ঞা কি বলেছেন বিক্রিতুবিদ বিষ্ণু বিষ্ণু শ্রদ্ধান্বিতম অনুশৃণুবাদ অথবর্ণীজ ভক্তি পার ভগবতি প্রতভ্য কামম হৃদ্রোগমাসুপাহী নি অচি ন ধীর ধীর ব্যক্তিগণ যদি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আপ্লুত হয়ে কোনো অবিশ্বাস না রেখে এই রাসপঞ্চাধ্যায়ের কথা গুরুবৈষ্ণবের শ্রীমুখে শোভন করেন আবার শোভন করার পর যখন হজম হয়ে যায় বাস্তব ভজনে হজম যদি না হয় সে যদি নিজে নিজে গাইতে থাকে তাহলে তার প্রাকৃত কাম মুছে যায় গন্ধ থাকে না সমস্ত শেষ যেটা পীড়া দিচ্ছে সমস্ত এই জীবজগৎকে মনঃ ছথ বর্ণ দিয় ভক্তিম পরাম ভগবতী প্রতিলোভ কামম হৃদ্রোগসাহিনতি অচিরে অচিরেন কি হবে তার মধ্যে ব্রজোদুগণের সঙ্গে কৃষ্ণের যে অপ্রাকৃত লীলা এখানে কৃষ্ণ না বলে বিষ্ণু শব্দ ব্যবহার করা হয়েছে ইচ্ছে করে যেই কৃষ্ণ সেই বিষ্ণু কিন্তু এখানে কৃষ্ণ বলার শব্দটার বদলে ইচ্ছে করে বিষ্ণু বলা হয়েছে যদিও কৃষ্ণের লীলা কৃষ্ণই আছে বলে এই কারণে বলা আছে বিষ্ণু শব্দের দ্বারা একটা ব্যাপক একটা মাথার মধ্যে যেন একটা বুদ্ধি আসে যেন সঙ্গে সঙ্গে মাথায় যেন ভূত না চড়ে এই জন্য বিষ্ণু শব্দটা ব্যবহার করেছে ব্যাপক রূপী। সেই বিষ্ণুর যে প্রভাবটাকে স্থাপন করার জন্য সবার হৃদয়তে ইচ্ছে করে এই বিষ্ণু কথাটা শব্দটা বলা আছে বিষ্ণু সর্বভূতে যিনি সর্বভূতে সুবিসতী এতে বিষ্ণু সর্বভূত যিনি প্রবিষ্ট হয়ে পড়ে রয়েছেন পরমাণু সমস্ত কিছুর ভেতরে এই জন্য বিষ্ণু শব্দ ইচ্ছে করে ব্যবহার করেছে আর তিনি এখানে তো কৃষ্ণস্বরূপ ইচ্ছে করে বিষ্ণু শব্দ ব্যবহার করা হয়েছে সেই যে ব্রজবধুগণের সঙ্গে যে অপ্রাকৃত এই বিলাস করেছিলেন এটা যদি তীব্র বিশ্বাসের সঙ্গে কেউ সাধুগুরু বৈশবের সে যাদের কামগন্ধ পর্যন্ত নাই শোভন করে তাহলে ভক্তিম পরাম ভগবতী প্রতিলভ্য কামম তার হৃদয়ে ভক্তি আপ্লুত হয়ে যাবে আর হৃদয়ের যে জড়ো কাম হৃদয়ের মধ্যে যে জড়ো কাম আছে সেটা সঙ্গে সঙ্গে বিদায় নেবে জগতে এরম উদাহরণ হয়েছে কোনো একটা জায়গায় কলকাতায় কোনো একটা জায়গায় বৃন্দাবন থেকে একদল সাধু গেছে ওরা ডেকেছে ওরা বলছেন যে আপনারা একটু হরিকথা বলবেন আমাদের এখানে ভাগবত কথা আর যখন সেখানে পৌঁছেছেন যেদিন কথা শুরু হবে সেদিনই ওদের ওই যে ভদ্রমহিলা ডেকেছেন তার তার ডেওয়ারের হার্ট অ্যাটাক হয়েছে আর ওগুলো বদনাম হয়ে যাওয়ার কথা সাধুরা এসছে আমার সেই দিনই আমার ডেওয়ারের হার্ট অ্যাটাক হলো এরকম একটা বদনাম হওয়ার কথা তাকে পাঠানো হয়েছে হওয়া বিষণ্ন সঙ্গে সঙ্গে তাদের যে গুরুদেব বলতে এক কাজ করো তার রাজপাঞ্চদায় শোনাও থাকে ডাক্তাররা অবাক হয়ে গেল। ডাক্তার বলে যে পেশেন্টকে আনা হয়েছে অপারেশান করবে বলছে তো নর্মাল হয়ে গেল কি করে হলো কী জান নর্মাল থাকতার মাথা কারা বুঝি বুঝি কী করে সম্ভব এটা অপারেশান করতেই হবে ক্লিয়ার এখন এটা সবার পক্ষে অনুভব করা সম্ভব নয় যাই হোক এগুলো আমার প্রত্যক্ষ শোনা কথা তাহলে এইভাবে দেখা গেল ধীরে ধীরে অনেক অপ্রাকৃত ভগবানের এই গাঁথা শুনতে হবে তারপরে এখানেতে গীত গেল এখানে তারপর এখানে যে গোপিকাগণের অন্যান্য সমস্ত বিরহ যন্ত্রণায় কৃষ্ণ যখন বনে চলে যায় সেই সময় তাদের যে তীব্র যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ না এটা তো আলাদা এটা তো গোপীগীতা এখন এটা আলাদা হয় সেইগুলো এবার আলাদা এখানে গোপীকাগণ যখন ভগবান গোচারণে চলে যান সেই সময় যখন বিরহ যন্ত্রণা এই সবগুলো তাদের হৃদয় স্ফূর্তিপ্রাপ্ত হলে তারা গাইতে থাকেন এর বড় আশ্চর্য এটা গান আর এর অনেক অর্থ আছে ভেতরে এ সমস্ত কিছু করা যাবে না